بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি استو يعتدل قرار سد الخلل اتم الصف الاول فالاول السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من قراءة أم القرآن رفع صوته وقال آمين رواه الدارقطني وحسنه والحاكم والصحابة সম্মানিত ব্রাদার ইসলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন যারা এই পাঁচ অক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়ে তাদের নামাজ কবুল হয় এবং তারাই ভাগ্যবান আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথম এই পাঁচ অক্ত সালাত পড়েছেন কিনা এবং সুন্দর করে পড়েছেন কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়েছেন কিনা নাকি আপনার খেয়াল খুশি পড়েছেন আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন এই পাঁচ অক্ত সালাত নামাজ সম্পর্কে আমাদের বিষয়বস্তু হচ্ছে নামাজের নিয়ম পদ্ধতি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল এই মর্মে বুলুগুল মারাম থেকে ধারাবাহিক হাদিসগুলির আমরা ব্যাখ্যা করছি বেশ কিছুদিন থেকে আজকের বিষয়বস্তু শুরু হবে আমিন থেকে আমিন বলা ইমামের এবং মুক্তাদির সূরা ফাতিহার পরে এই মর্মে লেখক একটি হাদিস নিয়ে এসেছেন এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে বলছেন লেখক রহমতুল্লাহ আলী যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন ক্বিরাআতি উম্মিল কুরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা কোরআনের মূল সূরা কোরআনের মা বা কোরআনের মূল সূরা সূরা ফাতিহা পাঠ থেকে ফারিগ হইতেন মানে কোরআনের সূরা ফাতিহা যে রয়েছে এই সূরা ফাতিহা পাঠ যখন শেষ হইত সূরা ফাতিহা পাঠ শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন রাফা সাউতাহু উচ্চ স্বরে বলতেন কি বলতেন ওয়াকাল আমিন আমিন বলতেন উচ্চ স্বরে আমিন বলতেন আওয়াজ উঁচা করে ওয়াকাল আমিন আমিন বলতেন তাহলে এই হাদিস স্পষ্ট করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামত করতেন আর সূরা ফাতিহা শেষ হলে ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলতেন উচ্চ স্বরে ইমামের উচ্চ স্বরে আমিন বলা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাওয়াহু দারাকুতনি হাদিসটি ইমাম দারাকুতনি তার সোনান নামক কিতাবে সোনানে দারকুতনি একটি হাদিসের কিতাব তাতে বর্ণনা করেছেন এবং তিনি হাদিসটিকে হাসান বলেছেন ওয়াল হাকিম ইমাম হাকিমও হাদিসটিকে বর্ণনা করেছেন ওয়াসাহাহু হাদিসটিকে সহি বলেছেন আর ইমাম হাকিম তার কিতাবে যতগুলি হাদিস মুস্তাদরাক আল মুস্তাদরাক নামক কিতাবে যে হাদিসগুলি সংকলন করেছেন সেগুলি সম্পর্কে তিনি এই বিশ্বাস রাখেন যে এই হাদিসগুলি সবগুলি ইমাম বুখারি এবং মুসলিমের শর্তে অথবা তাদের দুই ইমামের এক ইমামের শর্ত মোতাবেক আর সেই শর্ত মোতাবেক হওয়া সত্ত্বেও যেহেতু বুখারি মুসলিম আসেনি সেগুলি আমি সংকলন করলাম এই জন্য এই কিতাবের নামই হচ্ছে আল মুস্তাদরাক মানে যা ছুটে গেছে ইমাম বুখারি থেকে এবং মুসলিম থেকে অথচ তাদের শর্ত মাফিক ছিল সেগুলিকে আমি সংকলন করেছি তো এই হাদিস কমের পক্ষে হাসান সহি বলেছেন ইমাম হাকিম আর অন্য অন্যরা অনেকে হাসান বলেছেন কমপক্ষে হাদিসটি হাসান মানে আমলযোগ্য আমিন মানে কি প্রথম এটা জানা যাক আমিন মানে কি বুঝেন আপনারা আমিন শব্দটি হচ্ছে ইসম ইসম কিন্তু তার অর্থ হচ্ছে ফেলের ক্রিয়ার আমরের ফেলের এরকম কিছু গ্রামারে ইসম আছে যেগুলোকে আসমায় আফাল বলা হয় আসমা আবার আফাল মানে ইসিম আবার ফেল হ্যাঁ
আসমা ইসমের বহুবচন আর আফআল ফেলের বহুবচন। তো আসমায় আফআল বলা হয়, যে কোনো গ্রামারের কিতাবে আছে, নাহর কিতাবে। এর মানে হচ্ছে শব্দগুলি হচ্ছে ইসম নাউন, কিন্তু অর্থ হচ্ছে ক্রিয়া ফেলের ভার্বের। আমিন আসলে ইসম, কিন্তু ওর অর্থ হচ্ছে ইস্তাজিব, মানে কবুল করো, আল্লাহ মাস্তাজিব, হে আল্লাহ কবুল করো, এটা হচ্ছে আমিনের অর্থ। তো আমিন তাহলে দোয়া, আমিন হচ্ছে দোয়া। সুরা ফাতিহা যেহেতু দোয়া, আর দোয়ার সমাপ্তিতে আল্লাহ কবুল করো এ কথা বলা সুন্নাত, সেই জন্য সুরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত। ইমামেরও আমিন বলা সুন্নাত, আর মুক্তাদির আমিন বলা সুন্নাত, বরং যে কোনো সময় যে কোনো দোয়া শুনলে আমিন বলা সুন্নাত। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, আল্লাহ আমাদের হেফাজত করো, কি বলবেন? আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই ছিল একটি হাদিস, আর তারপরে আরেকটি হাদিস লেখক বা সংকলক সংক্ষেপ করে দিয়েছেন, ওয়ালি আবি দাউদা ওয়া তিরমিজি মিন হাদিসে ওয়াইল ইবনে হুজরিন নাহুহু, আর আবু দাউদে আছে মানে সোনানে আবু দাউদে, ও তিরমিজি ইমাম তিরমিজির জামে তিরমিজি বা সোনানে তিরমিজি দুটোই নাম বলা হয় এই কিতাবের। ইমাম তিরমিজির যে সংকলনকৃত হাদিসের কিতাব সোনানে তিরমিজি বা জামে তিরমিজি তাতেও আছে, বর্ণনাকারী সাহাবি হচ্ছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেছেন, নাহবহু তার মতোই, মানে আগের হাদিসটার অনুরূপ, নাহবহু মানে তার মতো, মানে তাতে আছে কি যে উচ্চ স্বরে আমিন বললেন, রাফা সাউতাহু। আর এই হাদিসটাতে আছে জাহারা বেহা সাউতাহু বা জাহারা বে আমিন, আমিনটা জেহিরি করে বললেন, সিরি করে মনে মনে নয়, জোরে বললেন। এই হাদিসটি হচ্ছে সাহি, এই হাদিসটি হচ্ছে সাহি। ইমাম হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহ তার একটি কিতাব রয়েছে তালখিসুল হাবির, তাখরিজের কিতাব, তাতে লিখেছেন এই হাদিসটি তিরমিজিতে আছে, আবু দাওয়াদ আছে, দারকুতনিতে আছে, ইবনে হিব্বানে আছে, আবু দাওয়াদ আছে রাফা বিহা সাউত। হাদিসটিকে ইমাম দারকুতনি রহমতুল্লাহ আলাইহ সহি বলেছেন, এই হাদিসটি মুহাদ্দিসিন কিরামদের নিকট সহি। তাহলে আমিন জোরে বলার হাদিস সহি, এটা প্রমাণিত। এই দুটি হাদিস প্রমাণ করে যে ইমাম সুরা ফাতিহার পরে আমিন বলবে, এবং আমিন টেনে বলবে, আমিন টান দিয়ে মানে। আরেকটি হাদিস মুস্তাদরাক হাকিমে আছে আর বাইহাকিতে আছে, ইমাম বাইহাকির একটি কিতাব রয়েছে সোনানে বাইহাকি, খুব বড় হাদিসের কিতাব, তাতে সহি জয়ীফ সব রকমের হাদিস আছে। ফাকাদ জা ফি রিওয়ায়াতিল হাকিম আল বাইহাকি আন আবি হুরায়রা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে মুস্তাদরাক হাকিমে আর বাইহাকিতে, যে আবহ রাজিয়াল্লাহ তালানহ আমিন আন্নাহ কালা আমিন, আবহ রাজিয়াল্লাহ তালানহ আমিন বললেন নামাজে, হাত্তা ইয়াসমা আহলুস সফিল আউয়াল ফায়ার তাজ্জুল মসজিদ, প্রথম কাতারের লোক তার আমিন শুনতে পেত, প্রথম কাতারের মুসল্লিরা আবহ রাজিয়াল্লাহ তালানহ ইমামত করতেন, তার আমিন শুনতে পেত, তাহলে আসতে বলতেন না জোরে, প্রথম কাতারের লোক ওটা ধরেন একটা কাতার লেগে আছে শুনতে পাচ্ছে, তার মানে জোরে আমিন বলছি না, ফায়ার তাজ্জুল মসজিদ, আর মসজিদ বেজে উঠত, ইরতাজ্জা মসজিদ, আজ পাকা মসজিদ পাকা ঘরে বেশি বেজে উঠে কথা, কিন্তু কাঁচা ঘরেও চারিদিকে একদিকের আওয়াজ আরেকদিকের সাথে লাগলে একটা আওয়াজ হয় যেন। এই হাদিসটা সম্পর্কে মহাদিসিনদের ইখতলাফ রয়েছে, একদল দুর্বল বলেছেন আর একদল হাসান বলেছেন, তবে সহি হাদিস, এই হাদিসের প্রয়োজন নেই যদি ধরে নেন জয়ীফ, তো সহি হাদিস এর আগে দুটো বললাম এই সম্পর্কে। তো এই হাদিসগুলিতে ইমামের কথা রয়েছে শুধু, এতটুকু শুধু বিষয়, কারণ হক কথা আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে যে এই হাদিসগুলিতে ইমামের কথা রয়েছে, ইমাম জোরে বললেন, মুক্তাদিরা জোরে বললেন না আসতে বললেন এই বিষয়টি নেই, বুঝতে পেরেছেন? বুখারী মুসলিমে আরো হাদিস রয়েছে আমিন সম্পর্কে, সেই হাদিসগুলি দু একটি শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। যখন ইমাম আমিন বলল তাহলে ইমামের আমিন শুনবেন, তাহলে তো ঠিক না, তখন তোমরা আমিন বলো, তাহলে মুক্তাদিদেরকে বলা হলো যে তোমরা আমিন বলো। এটা জেহরি নামাজে যে উচ্চ স্বরে কেরাত হয় না সিরি নামাজে, সিরি নামাজে তো বুঝতে পারবেন না যে কখন ফাতিহা শেষ হইল ইমাম সাহেবের, তাই না? তাহলে জোহরে বা আসরে
অথবা মাগরিবের তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে তো বুঝতে পারছেন না যে ইমামের আমিন কখন, ওয়ালা দলিল কখন শেষ হইল, সূরা ফাতিহা কখন শেষ হলো, তাহলে প্রশ্নই উঠে না। হ্যাঁ, আস্তের কথা, জোরে যখন সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে আর ইমাম ওয়ালা দলিল সারলো আর ইমাম আমিন বললো, এজা আম্মানাল ইমাম ফামিন, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। আমিনের ফজিলত শুনেন, এতে রয়েছে ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, কেন না যার আমিন ফেরেশতার আমিনের অনুকূল হবে, ফেরেশতার আমিন বলে। আর এক হাদিস আরো স্পষ্ট রয়েছে, ইমাম আমিন বলে, ওয়াল মালায়েকা তো ইউআমিনুন, আর ফেরেশতারাও আমিন বলেন, আর তোমরা মুক্তাদিরা তোমরাও আমিন বলো। তাহলে ইমামের আমিন ফেরেশতার আমিন আর তোমাদের আমিন ফেরেশতার আমিনের অনুকূল হইল, মানে একই সময় হইল, সময়ের দিক থেকে অনুকূলে হওয়া। ফাইন্নাহু মান ওয়াফাকা মুয়াফিক হওয়া মানে অনুকূলে হওয়া, বাংলায় তামিন আল মালাই ফেরেশতা মালাইকার আমিনের অনুকূলে হবে সময়ের দিক থেকে একই সাথে, লেট করে নাই। এইদিকে আমিন বলা শেষ হয়ে গেছে, ইমাম সাহেবের আমিন বলার টাইম পার হয়ে গেছে, আর আপনি 10-20 সেকেন্ড পরে 30 সেকেন্ড পরে আমিন বলছেন, না এরকম না, একসাথেই বলতে চেষ্টা করতে হবে। যদি এইভাবে আমিন বলেন এক আওয়াজে একসাথে, গোফের আলাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে যেই ব্যক্তি আমিন বলবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস সহিহ বুখারী মুসলিম। আলমায়ে কেরামদের আইম্মায়ে কেরামদের এই বিষয়ে ঐক্যমত রয়েছে, এজমা রয়েছে যে আমিন বলতে হবে, আমিন ইমামকে বলতে হবে, মুক্তাদিকে বলতে হবে, আর একাকি নামাজিকে বলতে হবে। গত সপ্তাহের আগের সপ্তাহের আমার আলোচনা বলেছে, নামাজি হচ্ছে তিন প্রকারে, তাই না, হয় ইমাম, না হয় মুক্তাদি, না হলে একা নামাজি। হ্যাঁ, একাই হয়তো নামাজ পড়েছে, কোনো সময় জামাত পাইনি বা লোকজন নেই, একাই পড়তে হচ্ছে। তিন শ্রেণীর মুসল্লিকেও আমিন বলতে হবে, সকলকে আমিন বলতে হবে। এখন এই আমিন বলার হুকুম কি, ফরজ, ফরজ ওয়াজিব, হ্যাঁ না জায়েজ না সুন্নাত, সুন্নাত, সুন্নাত মুস্তাহাব, সুন্নাত উত্তম, বললে নাকি হবে, আর যদি কেউ না বলে কখনো ছুটে যায় তাহলে গুনাহগার হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত ইচ্ছা করে ছাড়বে না, হ্যাঁ গোঁড়ামি করে ছাড়বে না, এমন কোনো বাধা যেন না থাকে নবীর আদর্শ পালন করতে, যদিও ফরজ নাই। এক শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করে যে শেখ এটা সুন্নাত না ওয়াজিব, যদি ওয়াজিব বলেন তো অবশ্যই পালন করে, সুন্নাত মানে ছেড়ে দাও নাকি, সুন্নাত মানে কখনো ছেড়ে দেন, সুন্নাত মানে পালন করতে হবে, পালন না করলে কাবিরা গোনা নয় হবে না, আপনাকে গোনাগার বলছে না, কিন্তু আপনি অনেক নেকি থেকে বঞ্চিত থাকলেন, কেন নকি নেকি থেকে বঞ্চিত থাকলেন, বাধাটা কোথায়, বাধা আপনার যদি তরিকা হয় তাহলে জায়েজ নয়, বাধা যদি আপনার মজহাব হয় তাহলে তো সেটা জায়েজ নয়, বাধা যদি আপনার হুজুর আলেম হয় তাহলে জায়েজ নয়, কেন বাধা হবে আপনার, যেখানে জেনে ফেলেছেন যে এটা নবীর সুন্নাত, হ্যাঁ যদি না জানতেন তাহলে মাজু, জানতেন না। তাহলে ওলামায়ে কেরামদের ঐক্যমত যে আমিন বলতে হবে, জোরে না আসতো এটা পরে ইখতিলাফ আছে সেখানে, কিন্তু আমিন বলতে হবে এতে সবাই একমত, হানাফি শাফে মালিক হাম্বলি সবাই বলছে আমিন বলতে হবে, আমিন বলা সুন্নত এই ক্ষেত্রে একমত। হ্যাঁ, সুন্নত মুস্তাহাব, সেটা ফরজ ওয়াজিব নাই আর জায়েজ নাই, জায়েজ মানে শুধু জায়েজ, নেকি অনেক গুনাহ নেই, ঠিক না, গরুর গোস্ত খাওয়া জায়েজ, নেকিরও কাজ না গুনাহরও কাজ না, ঠিক না, সুন্নত মুস্তাহাব। এখন ইখতিলাফ মতবিরোধ রয়েছে, ফিল জাহরি বিহি ওয়াল ইসরার, জোরে বলবেন না আস্তে বলবেন, হানাফিরা আর মালিকিরা এরা আস্তে বলাকে মুস্তাহাব মনে করে, পক্ষান্তরে সওয়াফে শাফেইরা আর হানাবিলা আর মুহাদ্দিসিনে কিরাম আহলে হাদিসরা তারা বলে জোরে বলে সুন্নত, আর জোরে বলার হাদিসগুলি শুনলেন। জোরে বলবেন কোন নামাজে, জেহরি নামাজে, জোরে তেলাওয়াত সেজন্য জোরে, দোয়াটা জোরে হইল সূরা ফাতিহা দোয়া, আর সূরা ফাতিহা যখন জোরে পাঠ হইল তখন আপনার আমিনটাও জোরে হবে উচ্চস্বরে হবে, আর যখন মনে মনে নামাজ হচ্ছে জোহর নামাজ আসর নামাজ মনে মনে সূরা ফাতিহা বললেন মনে মনে আমিন বলবেন, ওখানে আমিন বলা সুন্নাত, কিন্তু আমিন মনে মনে বলবেন কারণ আপনার দোয়াই মনে মনে হয়েছে। এছাড়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, বুখারী বাংলায় অনুবাদ আপনাদের অনেকের কাছে আছে, যদি নামাজের অধ্যায়টা থাকে, তিনি কিছু আসার মানে সাহাবায়ে কেরামদের আমল উল্লেখ করেছেন, সাহাবি প্রখ্যাত সাহাবি এবং খলিফা আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার
খলিফা ছিলেন, মক্কার মানে মক্কা শুধু নয়, মক্কায় তার রাজধানী ছিল। এবং বানু উমাইয়ার জুলম অত্যাচারের যুগে তিনি তাদের জুলম অত্যাচার অপছন্দ করে তিনি খেলাফত কায়েম করেছিলেন, আর অধিকাংশ সাহাবায়ে কেরামরে আব্দুল্লাহ বিন জুবায়েরকে সমর্থন দিয়েছিল, কারণ এইদিকে ছিল জালেম বানু উমাইয়ারা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই জুলম শুরু হয়ে গেছিল তাদের মধ্যে। এই হচ্ছে বানু উমাইয়াদের যুগ শুরু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি সাহাবি ছিলেন, তার যুগে তেমন জুলম ছিল না, কিন্তু তার পরের যুগে জুলম আর স্বজন প্রীতি আর শোষণ ইত্যাদি শুরু হয়েছিল। 132 পর্যন্ত এই চলেছিল, তারপরে আর এক খেলাফত আসলে আব্বাসী বংশের খেলাফত, তারা ছিল বড় ভোগবিলাসী, তারাও জালেম ছিল। তো এই জুলমের সিলসিলা খেলাফতের আশেদার পরে প্রায় শুরু হয়েছিল। তো এই জুলমের যুগে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এবং তিনি যেহেতু তাদের মধ্যে সবচাইতে ভালো ছিলেন, এর জন্য সাহাবাই কেরামরা নেক তাবেইনরা তারা সকলে সমর্থন দিয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাইরের খেলাফতকে। যাই হোক, জালেমরা তাকে শহীদ করেছিল আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে। এই আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ইমামত করতেন, তখনকার যুগে খলিফারা ইমামত করতেন। তখনকার যুগে দিন দুনিয়া পৃথক ছিল না, ইসলামিক শিক্ষা আর দুনিয়ার শিক্ষা আলাদা ছিল না, যেটা সেকুলারিজম আজকে শুরু হয়েছে মুসলিম দেশগুলিতে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে শুধু দুনিয়া শিখেন আর দিন শিখেন, যার নাম মাদ্রাসা ওর নামই স্কুল, তাই না? কিন্তু বাংলাদেশে, পাকিস্তানে আর অন্য মুসলিম দেশে দিন শিখ মানে তুই মসজিদে শিখ, আর না হলে ওই যে যেগুলো কমি মাদ্রাসা সেগুলোতে শিখ। হ্যাঁ, আর যদি দুনিয়া শিখ তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি, ওখানে ইসলাম সম্পর্কে জিরো, কিছু শিখতে পাবে না। এটা ইসলাম না, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ধর্মকে উপেক্ষা করা, যা একজন মুসলিমের জন্য হারাম। দিন দুনিয়া যতদিন পর্যন্ত একসাথে ছিল, যিনি দেশের খলিফা তিনি মসজিদের ইমাম, মসজিদের খলিফা, ততদিন পর্যন্ত মুসলিম জাতি নেতৃত্বে ছিল, সম্মানিত ছিল। আর যখন তারা দিন দুনিয়াকে ভাগ করে দিয়েছে যে দুনিয়ার নেতা আলাদা আর মসজিদের নেতা আলাদা, তখন আল্লাহ পাক এই জাতিকে লাঞ্ছিত করে দিয়েছে। তো বলছিলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আম্মানা ইবনু জুবাইর, আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলতেন, আমিন বলতেন, এমন ভাবে আমিন বলতেন যে মসজিদে হারাম বেজে উঠত। হাত্তা আন্না লিল মসজিদে লালাজ্জাতান, মসজিদ বেজে উঠত। তো আমিন জোরে বলা হচ্ছে মুস্তাহাব সুন্নাত। আর পক্ষান্তরে যারা আমিনকে আসতে বলছে, বলতে বলছে যে আমিন মনে মনে বলতে হবে, যদিও সূরা ফাতিহা জোরে পড়া হচ্ছে, তাদের শুধু একটি যুক্তি, সেটা হচ্ছে দোয়া মনে মনে করা ভালো। আম আয়াত, সাধারণ আয়াতকে তারা এখানে ফিট করে সহি হাদিস থাকতে। আল্লাহ বলছেন উদু রাব্বাকুম তাদাররুয়ান ওয়া খুফিয়া, এই আয়াত বিষয়ে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তাদাররুয়ান মানে একগুরু চিত্তে, ওয়া খুফিয়া আর আস্তে আস্তে মনে মনে। সুতরাং আমিন আমরা আস্তে বলবো, নবীর হাদিস গতি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি আয়াত বুঝতেন না, সাহাবায়ে কেরামরা এই আয়াত তাদের সামনে নজরে ছিল না, বুঝতে পারছেন? তাহলে আয়াত হাদিসের সমন্বয় করতে হবে। আসল হচ্ছে দোয়ার ক্ষেত্রে দোয়া চিৎকার করে জোরে না বলে দোয়া আস্তে আস্তেই করা, পাশের লোকে ডিস্টার্ব না হয়, লোক দেখানো রিয়াকারী না হয়, আপনি আপনার দোয়া মনে মনে করেন। আপনি দোয়া করছেন মসজিদ আর সবাই শুনছে, আল্লাহ আমার গোনা খাতা মাফ করুন না, মনে মনে করেন। কিন্তু যেখানে নবী করিম সাল্লাম সাহাবাই কেরামরা তাদের আমল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সূরা ফাতিহা যখন জোরে পড়া হইল তখন জোরে আমিন বলল, তখন সেটা হলো খাস বিষয়। এই ক্ষেত্রে আম আয়াত পেশ করে দিবেন আর হাদিসগুলিকে একেবারে উপেক্ষা করে দিবেন, এটা মোটেই উচিত নয়। এই ছিল আমিন সম্পর্কে সংক্ষিপ্ত কথা। আর মুক্তাদিদের আমিন সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলি সহি না জয়ীফ না হাসান এ সম্পর্কে দ্বিমত আছে, সেগুলি হাদিস সম্পর্কে আমাদের বিস্তারিত জানার প্রয়োজন নেই। এতটুকু যথেষ্ট যে আমিন জোরে বলেছেন নবী সাল্লাম সাহাবাই কেরামরা, আর ইমামকে অনুসরণ করবে মুক্তাদিরা, সুতরাং তারাও জোরে আমিন বলবে, এটাই হচ্ছে জেহরি কেরাতে সুন্নাত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহর ফতোয়া এখানে ভিন্ন, দুটো দলের কথা বললাম না, একদল আস্তে আমিন বলতে বলছে আর একদল জোরে বলা সুন্নাত বলছে।
আলবানী আলবানী রহমতুল্লাহ তার ইজতেহাদ মাঝামাঝি, তিনি বলছেন যে ইমাম তো জোরে বলবে আর মুক্তাদিরা আসতে বলবে, কারণ তার কাছে মুক্তাদিদের সম্পর্কে হাদিস সহি স্পষ্ট নেই। কিন্তু এই মতের সাথে অন্যান্য আইম্মা কিরাম তেমন কেউ নেই, এমনকি আহলে হাদিস ওলামারাও নেই, মুহাদ্দিসরাও নেই, সেজন্য সহি হাদিসের উপর আমল করে আপনারা আমিন জোরে বলবেন এটাই সুন্নাত। তবে এই নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। নতুন জায়গায় গিয়েছেন যেখানে দেখছেন অনেক রোগ আছে, শুধু আমিন আসতে বলার রোগ নেই, আসতে বলার নামে আমিন অনেকে বলে না, এটা লক্ষ্য করেছেন? আমিন অন্যরা জোরে বলে, আমরা জোরে বলবো না করতে গিয়ে বলেই না আমিন, এই রোগ আছে। আরে আসতে বললেও তো আশেপাশের লোক একটু ফিসফাস কিছু শুনবে, ফুসফাসটাও শোনা যাবে না, আমিন এতটুকু শোনা যাবে না, ওটাও শোনা যায় না, তাহলে কি বাড়াবাড়িটা হয়েছে যে আমিন বলছেন না, আসতে করতে গিয়ে আমিন বলে বাদ দিতেছে। আরেকটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে আছে, ইবনে মাজে আছে, হাদিসটি সহিহ, তাতে আছে মা হাসাদাত কুমুল ইয়াহুদ, ইয়াহুদিরা তোমাদের হিংসা করে না, মা হাসাদাত কুম আলা আমিন, যত হিংসা করে তোমাদের আমিনের উপর। ইয়াহুদিরা যদি আমিন শুনে মুসলিমদের কাছে তো তাদের গায়ের জ্বালা হয়ে যায়, হিংসা হয়ে যায় মানে গায়ের জ্বালা হয়ে যায়, বরদাস্ত করতে পারে না। এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিস। কেন এর রহস্যটা কি? এর রহস্য হচ্ছে সূরা ফাতিহা দোয়া, তাই না? আর আমিনটা বলছেন সূরা ফাতিহার শেষে, আর সূরা ফাতিহার শেষখানে দোয়া করা হয়েছে, আর তাতে বলা হয়েছে মাগদুব আলিহিম, মাগদুব আলিহিম কারা, এর তফসির হচ্ছে ইহুদিরা, আর দল্লিন কারা, পথভ্রষ্ট কারা, খ্রিস্টানরা। তো পথভ্রষ্ট অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানরা, আর জানার পরেও বেআমল হয়েছে, অমান্য করেছে, অস্বীকার করেছে নবীকে, নবীর দাওয়াতকে, ইসলামকে ইহুদিরা। আল্লাহ গো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, যেটা জান্নাতের পথ, মুমিন মুসলিমদের পথ, নবী রসুলদের পথ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ দেখাও, যাদের ওপর তুমি পুরস্কার করেছ, গায়রিল মাগদুব আলাইহিম, যারা গজব প্রাপ্ত, আল্লাহ তোমার গজব হয়েছে, ক্রোধ হয়েছে, অভিশাপ হয়েছে, তাদের পথে নিয়ে যান, অর্থাৎ ইহুদিদের পথে নয়, ওয়ালাদ্দাল্লিন, আর গোমরা পথভ্রষ্টদের পথেও নয়। এইদিকে গজবপ্রাপ্ত ইহুদিরা, আর এইদিকে হচ্ছে পথভ্রষ্ট গোমরা খ্রিস্টানরা, তাদের পথে নিয়ে যান, সোজা পথে আল্লাহ তুমি চালাই, এই দোয়া করলেন, তারপর আমিন বলছেন, গায়ের জ্বালা ইহুদির হবে না? যে তাহলে তো মুসলিমরা আমাদেরকে অনুকরণ করতে চায় না, আমাদের পথে চলতে চায় না, আমাদের সংস্কৃতি সভ্যতা নিতে চায় না, আমাদের সুদি কারবার নিতে চায় না, হ্যাঁ আমাদের থিওরি নিতে চায় না, আমাদের ভালোবাসা দিবস নিতে চায় না, আমাদের ক্রিসমাস নিতে চায় না, ঠিক না? কারণ সবাই পছন্দ করে যে তাদেরকে অনুকরণ করুক, আর কাফেররা তাই পছন্দ করে, ওদ্দুলাউ তাকফুরু না কামা কাফারু, আল্লাহ বলছেন তারা পছন্দ করে যে তোমরাও যেন কাফের হয়ে যাও, তারা কাফের হয়েছে, তাতা কোন না ছাও, আর তারপরে তাদের সমান হয়ে যাও, তারাও জাহান্নামী তোমরাও জাহান্নামী হয়ে যাও, এটা তো চাই তারা জীবনের। এই জন্য প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর দিনের যারা শত্রু বিজাতি তাদের বিরোধিতা করতে বলা হয়েছে, এই জন্য ভালোবাসা দিবস হারাম, এই জন্য কোনো দিবস উৎসব করা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া অন্য কোনো দিবস পালন করা হারাম, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, কারণ ওতে খুশি হবে, ইহুদি খুশি হবে, খ্রিস্টান খুশি হবে, মুশরিক পত্তলিক খুশি হবে। তো আমিন সূরা ফাতিহার পরে বললে ইহুদিদের গায়ের জ্বালা হয়, বড়ই হিংসায় জ্বলে উঠে। এই জন্য আপনি একজন মুসলিম হয়েও যদি আপনার মসজিদে আমিন কেউ জোরে বলে আর গায়ের জ্বালা হয়ে যায়, তাহলে ইহুদি চরিত্র হলো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর ইসলাহ করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের দিকে ফেরার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। তবে যারা আমিন জোরে বলার কথা জানলেন যে এটা সহি, বা জেনেছেন এর আগে যে এটাই সহি, যেখানে দেখবেন যে এর চাইতে বড় বড় রোগ আছে, আমিন বলছে না বা আসতে বলছে, এটা একটা সন্ন্যতের খেলাফ কাজ, মুস্তাহাব কাজ, একটা ভালো কাজ ছাড়লো না, এর চাইতে বড় রোগ আছে, মিলাদের বিদাত, হ্যাঁ কেয়ামের বিদাত, কবর মাজার পূজার বিদাত, পীর ধরার বিদাত, হ্যাঁ আরো বলেন সয়বরাত হালুয়া রুটির বিদাত, নামাইতে পড়ার বিদাত, ইক্তাদায়তে বেহাজ আল ইমাম পড়ার বিদাত, মোনাজাতের বিদাত, বহু বিদাতে ভরা,
তাহলে সেখানে আমিন জোরে বলিয়েন না। এখন বড় বড় রোগগুলির চিকিৎসা করুন। একজন রোগী যখন ডাক্তার কাছে আসে, শারীরিক দিক থেকে রোগী, তার চিকিৎসা ডাক্তার যেমন কৌশলের সাথে করে, অনেকগুলি রোগ একসাথে, এতগুলি রোগের ওষুধ দেওয়া সম্ভব নয়। যান যেই রোগগুলিতে আপনার প্রাণ নাশ হওয়ার ভয় আছে সেই রোগের চিকিৎসা আজকে নিয়ে যান, দু চার দশ দিন খান, এক সপ্তাহ খান, আবার আসেন, তখন দেখবে যে হ্যাঁ দু চারটা রোগ সেরেছে, বাকি রোগগুলি তখন চিকিৎসা দেওয়া হবে। আপনি রুহের আত্মার চিকিৎসক, একজন দায়ী যে দাওয়াতের কাজ করবেন, ওখানে হেকমত অবলম্বন করে বড় বড় রোগ আছে আর ছোটখাটো মাসলা উঠিয়ে দিয়ে আপনার বড় রোগগুলি সারাইতে পারলেন না, জানাজার এক সালাম না দুই সালাম ওই ঝামেলাতে ফেসে গেলেন, অথচ এটা এমন কোনো ব্যাপারই ছিল না। আমিন জোরে না আসতে এই সুন্নতের মাসলায় ফেসে গেলেন, অথচ শিরক বিদাত তাদের আকীদায় ভরা ভরা আছে। আল্লাহ কোথায় আল্লাহ জানে না, আল্লাহ সম্পর্কে ভুল জানা তার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত গুণাবলী অস্বীকার করে, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহ কিছুই নেই, ঘোড়া তার সবই আছে, আল্লাহর কিছুই নেই। অথচ আল্লাহ কোরআন বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতের কথা বলছে, ওয়া ওয়াজহু রব্বিকা, রবের ওয়াজহ চেহারা ফেসের কথা আল্লাহ বলছে। তাহলে কোরআন সম্পর্কে তারা জ্ঞান রাখে না। আর সুরা ফাতিহা তো ফরজের ব্যাপার, এই আমিনের মশলা আর ওফেদানের মশলা দিয়ে, বিশেষ করে গায়ের জ্বালা হয় আর যারা সুন্নত মোতাবেক নামাজ পড়ে তাদের, এই দুটো কাজে আমিন জোরে বলা আর রফুল এদান কর, রফুল এদান করলে তাদের গায়ের জ্বালা শুরু হয়ে যায়, আর আমিন জোরে বললে গায়ের জ্বালা শুরু হয়ে যায়। তো এই দুটোকে একটু ক্ষান্ত রেখে আমি অনেক বড় বড় আলেমদের কথাটাকে আমি নকল করছি, স্থগিত রাখেন, ক্যান্সেল করিয়েন না, স্থগিত রাখা বুঝেন, কিছুদিনের জন্য মকুফ রাখলেন, ঠিক আছে ধীরে ধীরে এগুলো পরে আমার কোর্সে আজ কিন্তু পরে শুরু করবো, কিন্তু সারা জীবনটা ক্যান্সেল না, চেষ্টাই করলেন না, জানালেন না কমপক্ষে, ঠিক আছে আমল করতে পারছেন না কিন্তু জানান। আরে শাহ ওলিউল্লাহ মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ আলাইহির তরিকা, হ্যাঁ যে আপনার মোগল আমলে তার যে তরিকা ছিল দিল্লিতে, যে অখণ্ড ভারতের রাজধানীতে, সেই তরিকা তো অবলম্বন করেন, তিনি নিজে কোনোদিন রফুল এদান করতে পারেন, নিজে হয়তো আমিন জোরে বলতে পারেননি, কিন্তু তার কিতাব হুজ্জাতুল্লাহ আল বালেগায় আর তার কিতাব আল ইনসাফ, তার এইরকম বহু কিতাবে তিনি স্পষ্ট করে গেছেন যে রফুল এদান করাটাই বেশি ভালো, আমিন জোরে বলাটাই সুন্নাত, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি লিখে গেছেন, মানুষকে জানিয়ে দিয়ে গেছেন জাতিকে কমপক্ষে, যদি আমল করতে পারলাম না, বুঝতে পেরেছেন, কমপক্ষে এতটুকু করেন। আপনি গ্রামের লোকে এলাকার লোকে জানান, যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, চিন্তাশীল মানুষ, বুঝার চেষ্টা করে, যুবকরা এখন সজাগ হয়ে আছে, তাদের কিছু জানান যে দেখেন আমিন কিন্তু জোরে বলে সুন্নত, রফুল এদেন করাটাই সুন্নত, এটা মনসুখ রহিত নাই, জানান, শুধু তথ্য দেন তাদেরকে, জানুক দশজন বিশ জন তৈরি হোক, একটা মসজিদে আপনি একা আমিন না বলে, একা রফুল এদেন না করে যখন দশ বিশ জন রফুল এদেন করা শুরু করবে, আমিন জোরে বলা শুরু করবে, তখন যারা সুন্নতের খেলাফ নামাজ পড়ে কমপক্ষে আপনাদের সম্পর্কে কোন রকমের অসৎ উদ্দেশ্য করতে পারবে না, যাদেরকে মসজিদ থেকে বের করো, এরা যারা মসজিদে না আসে এই সাহস হয়তো করবে না, কিন্তু একজন দুইজন না এসব কথা বলে দেবে। একটি সুন্নতের জন্য এমন শত্রু আপনার হয়ে যাবে যে হিন্দুরও শত্রু না, বেনামাজিরও শত্রু, বেনামাজি বাইরে বসে আছে কিচ্ছু বলবে না, কিন্তু রফুল এদান করেছে মসজিদে বেরিয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে না তুমি, বেনামাজি গান বাজনা বাজাচ্ছে বসে, উঠানে বসে, মসজিদের সামনে বসে, কিচ্ছু বলবে না ওদেরকে, কিন্তু আমিন জোরে কেন বললেন, খবরদার আমাদের মসজিদ আসবেন না। এ হলো মজহাবি গোড়ামি আমাদের দেশে। হেকমতের সাথে কাজ করবেন, বেশ কিছু সুন্নতকে স্থগিত রাখা যেতে পারে, এর মানে এই নয় যে আপনি সুন্নত অস্বীকারী, সুন্নত অস্বীকারী না, সুন্নতকে ভালোবাসেন, কিন্তু আমি সেই সুন্নতগুলিকে সময় সুযোগে পালন করব এখন পারছি না, এর চাইতে বড় বড় রোগ জাতির আছে সেই রোগ সারাইতে হবে, অন্ধত্ব আছে, অজ্ঞতা আছে, গোড়ামি আছে, সেগুলিকে সারাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানা যে ফরজ এটাই জানে না, তরিকা মানা ফরজ এটা জানে, মজহাব মানা ফরজ এটা ভুল তথ্য জানে, কিন্তু নবীর আদর্শ মানা, নবীর হাদিস মানা ফরজ এ কথাই জানে, তাহলে ওই মৌলিক বিষয়গুলি জানে। নবী করিম সাল্লামের হাদিসের সামনে শুধু নয়, সাহাবায়ে কেরামের আমলের সামনে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যে কোনো আলেমের কথা ছেড়ে দিতে হবে, এ কথা স্বয়ং তো ইমাম আবু হানিফা বলছেন, বলেন না? ইমাম আবু হানিফা তার ছাত্ররা জিজ্ঞেস করলেন যে এজা কানা কাউলুকা ইউখালিফু কাউলাস সাহাবা, যদি আপনার কথা সাহাবাই কেরামের কথার বিরোধী হয় তো আমরা করব কি? কি বলেছিলেন? উতরুকু কৌলি লেকাউলি সাহাবা, আমার কথা সাহাবাই কেরামের কথার সামনে ছেড়ে দিন। তার আগে ওরা জিজ্ঞাসা করেছে রাসুলের
কথা যদি আপনার কথার বিরোধী হয়, আমার কথা কি রসুলের কথার সামনে যদি আমার কথা রসুলের কথার বিরোধী হয়, তাহলে এক জায়গায় তিনি বলেছেন ছেড়ে দিও, আর এক জায়গায় বলেছেন দেওয়ালের ওই পাশে ছুঁড়ে ফেল। তাহলে আইম্মাই কেরাম তারা কোরআন সন্ন্যার অনুসারী ছিলেন। ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ রহমতুল্লাহ আলিম আজমাইন, সমস্ত আইম্মাই কেরাম তারা কোরআন সন্ন্যার অনুসারী ছিলেন, কিন্তু ভক্তরা তাদের তরিকাকে বিকৃত করেছে, তাদের তরিকার অপব্যাখ্যা করেছে, তাদের নামে তারা নিজেরা মজহাব করেছে। ইমামরা কেউ মজহাব করেনি, তারা সকলে ইজতিহাদ করার পর বলে দিয়েছে আমাদের কথাগুলি কোরআন হাদিসের খেলাফ হলে ছেড়ে দেওয়া ফরজ তোমাদের জন্য। এই মর্মে যদি বাংলা ভাষায় জানতে হয় তো আল্লামা নাসির আল রহমতুল্লাহ আলাইহি রসুলুল্লাহ নামাজ, হ্যাঁ তাই না, এই বইটি বাংলায় অনুবাদ হয়ে আছে বাংলাদেশে, তার ভূমিকা তো বিস্তারিত ওই কোটিশনগুলি পেশ করা হয়েছে চার ইমামের। এছাড়া অনেক বই আছে, আল ইনসাফ যে বইটি বললাম, শাহরিউল মহাদেশ দেহলভী, নাসিরুদ্দিন আলবাইয়ের নাম শুনলে অনেকের গায়ে জ্বালা আবার হয়ে যায় বিদাতিদের, কিন্তু শাহরিউল্লাহ মহাদেশ দেহলভীর নাম বলে গায়ে জ্বালা হয় না, কারণ তাঁদেরও শ্রদ্ধাভাজন, তিনি সকলের শ্রদ্ধাভাজন, ভারতের মহাদেশ তিনি। তো শাহরিউল্লাহ মহাদেশ দেহলভীকে তো আল ইনসাফ পড়েন, কুজ্জাতুল্লাহ বালেগা পড়েন, যেটা দাওরা হাদিসে অনেক মাদ্রাসায় পড়া হয় ভারত বাংলাদেশ পাকিস্তানের, তাতে এই কথাগুলি আইম্মায় আরবার কথাগুলি রয়েছে যে চার ইমাম কোরআন সন্ন্যার অনুসরণ করা ফরজ বলেছেন, আর আমাদের কথাগুলিকে বা আইম্মায় কেরামের কথাগুলিকে কোরআন হাদিসের সামনে যদি বিরোধী দেখো তাহলে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছে, অন্ধ অনুকরণ কঠোরভাবে তারা নিষেধ করেছেন। যাই হোক, ফিরে আসে আমাদের হাদিসের দিকে। আর একটি বিষয় এখানে সাহাবি আবদুল্লাহ বিন আবি আউফা থেকে বর্ণিত হাদিস, ওয়ান আব্দুল্লাহ বিন আবি আউফা রাদিয়াল্লাহু আনহু কাল জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নি লা আস্তাতিউ আন আখুযা মিনাল কোরআন শাইয়ান ফাআল্লিমনি মা ইউজজিউনি মিনহু ফাকাল কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল হাদিস রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া নাসাঈ সহীহ ইবনে হিব্বান ওয়া দারকুতনি ওয়াল হাকিম। আবদুল্লাহ বিন আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, এসে বলল ফাকাল ইন্নিল্লা আস্তাতিউ আন আখুযা মিনাল কোরআন শাইয়ান, আমি কোরআনের কোনো কিছুই মুখস্থ করতে পারছি না, আমি কোরআনের কোনো কিছুই মুখস্থ করতে পারছি না, লা আস্তাতিউ আন আখুযা শাইয়ান মিনাল কোরআন শাইয়ান, মুখস্থ করতে পারছে না, হয়তো তার স্মৃতিশক্তি নেই, এটাও হইতে পারে, আবার হতে পারে যে এই নতুন নতুন মুসলমান হয়েছে এখন আমার কিছু মুখস্থ নেই, এটা বুঝাতে চেয়েছেন, এমন নয় যে এক সপ্তাহ ধরে যদি সূরা ফাতিহা চেষ্টা করিতে হবে না, এমন হয়তো মানুষ পাওয়াই মুশকিল, কিন্তু এই যে মুসলমান হয়েছে এখন ইসলাম গ্রহণ করেছে, আমি কিছুই জানি না কোরআনে কেরিমের, কিছু মুখস্থ নেই, ফাআল্লিমনি মা ইউজজিউনি মিনহু, সুতরাং আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা কোরআনে কেরিমের বিকল্প হিসাবে আমার জন্য যথেষ্ট হয়। কোরআনে কেরিমের যে সুরার তেলাওয়াত করতে হয় সুরা ফাতিহা এবং তার সাথে কিছু আয়াত বা সুরা মিলানো, এর বিকল্প হিসাবে আমার জন্য যেটা যথেষ্ট হয় কাজ চলা হয় এমন কিছু বলে দেন। সুবহানাল্লাহ, নতুন মুসলিম তারপরে বুঝতে পারছেন যে নামাজ ছাড়া কোনো উপায় নেই, সুরা ফাতিহা মুখস্থ থাক আর না থাক, সুরা ইখলাস মুখস্থ থাক আর না থাক, আমাকে নামাজ পড়তে হবে। আর আজকালকার মুসলিম, হ্যাঁ যদি কিছু মুখস্থ না থাকে তো বড় একটা বাহানা পেয়ে গেল, কিছু তো জানি না, মুখস্থিতে নেই কি নামাজ পড়বো, বাপ মা তো শেখায়নি, বাপ মার উপর সব কিছু দিল চাবি, দুনিয়ার সবই শিখতে পারলো, কফিলের কাছে বেতন নেওয়ার জন্য খামসো মিয়া শিখে গেল, যে খামসো মিয়া বাকি, হ্যাঁ একটা অক্ষর জানতো না খামস মানে কি আর মিয়া মানে কি, কিছুই জানতো না, আর দুটো যে একসাথে জয়েন্ট হয়েছে দিয়ে 500 হয়েছে তাও বুঝে না, কিন্তু এখানে পেটের গরজে সব শিখে গেল, আর সুরা ফাতিহা শেখার তৌফিক হলো না, আত্মাহাত আর দরুদ শেখার তৌফিক হলো না, নামাজের দোয়া সুরা শেখার তৌফিক হলো না, আল্লাহ পাক মাফ করবেন, কখনো মাফ করবেন না। ফাকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে বললেন কুল, তুমি বলো সুবহানাল্লাহ, নামাজ যখন শুরু করে বলে সুবহানাল্লাহ, সানাও মুখস্থ নেই আর কোরআন মুখস্থ নেই, তার মানে কি আপনি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাক আসমাক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা ইল্লা মুখস্থ আছে, তাও মুখস্থ, আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনি খাতায়া মুখস্থ আছে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি মুখস্থ আছে, এটা জায় নামাজের দোয়া নয়, এটা সানার বিকল্প তাকবীর তাহরিমার পরে, আবার বলছি কারণ অনেক নতুন ভাইরা হয়তো এসেছেন এই এর উপরে বিস্তারিত আলোচনা এর আগে হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলা সহজ তাই না, আলহামদুলিল্লাহ বলো,
লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, হ্যাঁ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, কয়টি বাক্য বললেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, এগুলি বলো। এতটা যদি পুরো মুখস্থ না থাকে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা নিয়ম মুসলিমের জন্য, বা একজন জন্মসূত্রে মুসলিম বাপ মা শিখায়নি আর নামাজ ফরজ আমার উপর নামাজ পড়তে হবে জানতে পেরেছে, সাথে সাথে নামাজ শুরু করবে, যা জানে তাই পড়বে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাই করে গোটা নামাজটাই পড়বে। সুরা ফাতিহার ক্ষেত্রেও সুবহানাল্লাহ, হ্যাঁ সুরা মিলানো যখন হচ্ছে তখনও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রুকুতেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেজদাতেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুই সেজদার মাঝখানে রুকু থেকে উঠে আত্মাহাতের জায়গায় দরুদের জায়গায় সব জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ মাফ নেই, নামাজ মাফ নেই, যে জানি না তো শিখি, সপ্তাহ ধরে শিখি, নামাজ মাফ না, কোনো মাফ নেই। এই জন্য আমাদের ইসলামিক সেন্টারগুলিতে যারা নতুন মুসলিম হয় সাথে সাথে উজু শিখিয়ে দিয়ে প্র্যাকটিক্যালে সাথে করে নামাজ পড়ানো হয়, কোথেকে শুরু হলো কোথায় শেষ হলো নামাজ একজন সাথে নিয়ে তাকে নামাজ পড়িয়ে, ফরজের সময় হলে ফরজের সময়, না হলে ফরজের সময় যদি না ধরো সকাল 9টার সময় মুসলিম হইতে আসলো, দুই রাকাত নামাজ পড়ে তাকে কমপক্ষে দেখিয়ে দেওয়া হলো যে শুরু হয় কোথেকে আর শেষ হয় কোথায় গিয়ে, কিছুই জানো না বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বলতে থাকো তোমার নামাজ পড়ো, নামাজ মাফ নেই। এটা কখনো বলা হয় না যে ঠিক আছে দু চার দিন তুমি কোর্স করো সুরা ফাতিহা মুখস্থ করো, কারণ সুরা ফাতিহা বিহীন তো নামাজ হয় না, তারপরে নামাজ শুরু করি না, যদি অবস্থায় মরে যায় তার কুফুরের অবস্থায় মরবে। সে হাদিসটি মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহি বলেছেন, তার পুত্রী হাকিমও সহি বলেছেন, হাদিস সহি এবং ইমাম মুসলিমের শর্ত মাফিক, মানে বড়ই বলিষ্ঠ সহি হাদিস। হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলেন যে সুরা ফাতিহা পড়া যদিও নামাজের রুকুন ফরজ, যারা সুরা ফাতিহা মুখস্থ রাখে যদি না পড়ে নামাজ হয় না, বিস্তারিত আলোচনা এর পূর্বে হয়ে গেছে। তারপরেও যেই ব্যক্তির সুরা ফাতিহাও মুখস্থ নেই তার জন্য অপারগ অবস্থায় এই সুরা ফাতিহার ফরজ তার কাঁধ থেকে নেমে যাবে, তার উপর সুরা ফাতিহা ফরজ নেই। বুঝলেন কথা আমার? একজন লোক সুরা ফাতিহা পারে না, মুখস্থ নেই, তাহলে মুখস্থ নেই আর মুখস্থ করার এখনো সময় পায়নি এমন না যে নেই আর মুখস্থ করছে না, তো এটা চলবে না। একজন মুসলিমের ছেলে 18 বছর বয়স আর বলছে সুরা ফাতিহা আর মুখস্থ নেই, এতদিন নামাজ হয়তো পড়তো না, আজকে নামাজ পড়া শুরু করেছে, হ্যাঁ ঠিক আছে তোমাকে আজকে মুখস্থ করার চেষ্টা করো, আজকে না হলে কালকে একদিন, আল্লাহ একদিন দুদিন তিন দিন ছাড়বেন, কিন্তু এক সপ্তাহ চলে গেল আর সুরা ফাতিহা মুখস্থ হয় না, তো সুবহান আলহামদুলিল্লাহ নামাজ হবে না, এখানে হবে না, কিন্তু আজকেই নামাজ ধরেছে সে, হ্যাঁ ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ মাফ করবেন, একদিন দুদিন তিন দিন ঠিক আছে, হ্যাঁ 10 মিনিটও লাগে না সুরা ফাতিহা মুখস্থ করতে, ঠিক আছে 3 দিন সময় হয়তো আল্লাহ মাফ করতে পারে, তার বেশিও মাফ করে দেবেন নাকি, একটু যুক্তি তো আছে। সুতরাং এখন এখানে কোনো সময় এরকম মনে করবেন না যে আমার মুখস্থ নেই দুরুদ থাকলো মাসকে মাস বছর চলে গেল, মুখস্থ নেই আমার আত্মাহিয়া আত্মাসাহুদ চললো মাসকে মাস চলে গেল, অথচ এগুলো রুকুন নামাজের, মুখস্থ নেই সুরা ফাতিহা, মুখস্থ নেই তসবিহ রুকুর সেজদার, আর চললো এক সপ্তাহ পার হয়ে চলে যাচ্ছে, মাস পার হয়ে চলে যাচ্ছে, না আল্লাহ মাফ করবেন না এক্ষেত্রে। যখন মানুষ কোনো কাজে অপারগ হয় তখন সেটা মাফ হয়ে যায়, এটা শরীয়তের একটা কায়দা মনে রাখবেন, যখন কোনো কাজে অপারগ হয় তখন সেটা মাফ হয়ে যায়। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নয়, কিন্তু যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অপারগ হয় দাঁড়াতে পারে না, তাহলে দাঁড়ানো মাফ, হ্যাঁ বসেও নামাজ পড়তে পারে না তো বসাটাও মাফ, শুয়ে নামাজ পড়ো চল, ঠিক না, কিবলামুখী হইতেই পারে না, নামাজ পড়তে হবে, আসামি উল্টো করে বেঁধে রেখেছে, কিবলার উল্টো দিয়ে বেঁধে রেখেছে, নড়াচড়া করতে পারে না, হইতে পারে নামাজ মাফ নাকি? তাই নামাজ মাফ নেই, কাপড় খারাপ, আর আমাদের সে বেনামাজদের সবগুলি কাপড় খারাপ থাকে, আমাদের দেশের বেনামাজিদের নামাজ না পড়ার অজুহাত হয়েছে কাপড় খারাপ। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে মহিলাদের তো এক সপ্তাহ খারাপ থাকে আর বেনামাজিদের সারা জীবনই খারাপ থাকে, এরা সারা জীবনই নাপাক থাকে। যদি কারো কাপড় খারাপ থাকে তাহলে সে পাক হতে অপারগ যদি হয়, পানি নেই,
আর কাপড় বদলাবার কোনো সুযোগ সুবিধা নেই, তাহলে উলঙ্গ হয়ে নামাজ পড়া যাবে না, ঠিক না? কাপড় থাকলে উলঙ্গ হয়ে নামাজ পড়া যাবে না। কাপড় যতক্ষণ আছে আপনাকে নাপাক কাপড় হইলেও আপনাকে সত্রে আওরাত লজ্জা স্থান আবৃত করতে হবে, কিন্তু কাপড় আছে নাপাক কি করবেন? কাপড় খারাপ আছে থাক, নামাজ পড়বো না, বাড়ি গিয়ে পড়বো, চলবে? একসাথে জোহর আসর মাগরিব একসাথে বাড়ি গিয়ে পড়ে নেব রাত্রে, চলবে? না চলবে না। সুতরাং কোথাও গিয়ে মেহমান বাড়ি বেনামাজির কোনো জায়গায় গেলে মেহমান হয়ে গেলে এইরকমই বলে। আর ছোটকালে আমি এরকম শুনেছি, এক লোক এসছে আমাদের বাড়িতে, আর আমার আব্বার নামাজে আমাদের চাইতে বড় শক্ত ছিল, তো এসে বলছে যে আমার মামা এলাকার লোক দাস্ত মামা, গরু চুরি হয়েছে বাংলাদেশ খুঁজতে গেছিল বর্ডার পারে, আমার বর্ডারে বাড়ি ছিল আমাদের, তো এসছে গরু চুরি হলে ওপারে নিয়ে গিয়ে আবার গরুর চোরগুলো রাখে আর ওগুলো আবার বিক্রি করে, ধরেন 50,000 গরু 30,000-20,000 পাওয়া যায়, 20,000 তো লাভ হইলো, যেন গরু আবার চোরের বাড়ি থেকে পয়সা দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়, এগুলো শুনেছে বর্ডার এলাকায়? এগুলো আমরা জানি, হ্যাঁ, চোরের বাড়ি থেকে গিয়ে নিজের গরু দেখছে কিছুই বলতে পারছে না, ওখানকার প্রশাসনের আশ্রয় নিলে কিছুই হবে না, তারাও ঘুষ খেয়ে বসে আছে। জি, চোরদের সাথে ওদেরও শিয়ার আছে দরগা পুলিশের, কিচ্ছু হবে না বলে। তো এসছে জোহর অথবা আসরের সময়, আমার আব্বা বলছে নামাজ পড়তে আমরা যাচ্ছি, চলো নামাজ পড়তে, বলছে যেন কাপড় ঠিক নেই, লোক বলছে কাপড় ঠিক নেই, অসুবিধা নেই কাপড় দিচ্ছি, আমাকে বলছে লুঙ্গি এনে দে, তো লুঙ্গি এনে দে। জি, তো কথা হচ্ছে যে আল্লাহ পাক বেনামাজিদেরকে হেদায়াত করে, বেনামাজি অবস্থায় থাকলে কখনো আল্লাহ পাক নাজাত দেবেন না, কারণ কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে মুসলিমদের, যাদের তৌহিদ ঠিক আছে, শিরক ভরিতে নেই, আর যদি শিরক ভরি থাকে তাহলে ওখানে শেষ, আর নামাজের প্রশ্ন করবেন না আল্লাহ, শিরক ভরি দিয়ে তো চিরকালে জাহান্নামের হকদার হয়ে গেলেন, আবার নামাজের হিসাব নিকাশ নিয়ে তো আর লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আমারতুকুম বি আমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যদি কোনো নির্দেশ দান করি তাহলে যথাসাধ্য তোমরা তা পালন করো, আপনার সাধ্যে যতটা আছে ততটা করবেন, আপনার কাছে কাপড় আছে কিন্তু নাপাক, নাপাক কাপড়ে নামাজ পড়তে হবে, ওয়াক্তে নামাজ, যুদ্ধের মাঠে নামাজ বিলম্ব করা চলে না, টাইমে টাইমে সাহাবাই কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, একদল পাহারা দিচ্ছে কাফেরদের সামনে, ওইদিকে সেনাবাহিনী কাফেরদের তাকিয়ে আছে, সেজদায় গেলে আমরা হামলা করব, একদল ওখানে দাঁড়িয়ে পাহারা, আরেক দল নামাজ পড়ছে, এক রাকাত দুই রাকাত হইলো, আরেক দল আসলো, এই দল গেল সামনে দাঁড়াইলো দুশ্মনদের, তখন আরেক দলকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, যুদ্ধের নামাজ নেই সেখানে, যেখানে বিলম্ব করা যাবে না, যে জোহরে নামাজ মাগরিবে পড়িয়ে নেবে বাড়ি যে, বা রাতে যখন দুশ্মনরা ঘুমিয়ে যাবে তখন আমরা নামাজ পড়বো একসাথে, এরকম আছে ইসলামে? তাহলে কাপড় খারাপ, শরীর খারাপ, নামাজ এই জন্য পড়বেন না, পানি আছে গোসল করেন, কাপড় বদলান, আর যদি পানির নেই কাপড় পাক করতে পারছেন না, তাহলে সেই অবস্থায় ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কোরআনে কারিমের আরেকটি আয়াত শুনে, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের ক্ষমতায় যতটা আছে ততটা আল্লাহকে ভয় করো, সেজদা করতে পারছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের ইশারায় নামাজ পড়তে, রুকু করতে পারছেন না চোখের ইশারায় রুকু, চোখের ইশারায় সেজদা নামাজ পড়তে, কিবলামুখী হতে পারছেন না, টাইম পার হয়ে চলে যাচ্ছে, বাসে আছে না, বাস থামছেও না নামাজের টাইম, এমন না যে জোহর আসর জামা করতে দিচ্ছে তাও হয়তো হচ্ছে না, বা ফজরে সূর্য উঠতে যাচ্ছে আর গাড়ি থামাতে পারছেন না আপনি, আপনার হাতে নেই গাড়ির কন্ট্রোল, তাহলে আপনি ওই অবস্থায় কিবলার উল্টো দিকে ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করে টাইমে নামাজ পড়ুন। বলছিলাম যে যেসব ভাইরা এখনো বেশ কিছু জিনিস মুখস্থ রাখেন না, যেগুলি নামাজের মধ্যে বলা ফরজ, নামাজ মাফ নেই, নামাজ সবসময় পড়ে যেতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি মুখস্থ করার চেষ্টা করতে হবে, এই হাদিস প্রমাণ করে। এই হাদিস আরো প্রমাণ করে যে এই বাক্যগুলি কত ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কত ফজিলতপূর্ণ, কত বরকতপূর্ণ, যে এগুলি সূরা ফাতিহার বিকল্প হয়ে যাচ্ছে, আত তাহিয়াতের বিকল্প হয়ে যাচ্ছে, দুরুদে ইব্রাহিমের বিকল্প হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে, এগুলো দিয়ে যেমন তেমন বিষয় নাই। সবচেয়ে প্রিয় বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চারটি বলেছেন, হ্যাঁ, আহাব্বুল কালামে আল্লাহ আরবা, কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দিয়ে নামাজ হবে যার জানা নাই কিছু, কিন্তু দ্রুত বাকিগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে, কমপক্ষে সূরা ফাতিহা থেকে শুরু করতে হবে, সানা থেকে শুরু করবে না, সূরা ফাতিহা, কারণ সানা পড়া সুন্নত,
আর সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ রুকুন, সুতরাং সূরা ফাতিহা আগে মুখস্থ করবেন, রুকুর তসবি সেজদার তসবি আগে মুখস্থ করবেন, আত্মহাত আগে মুখস্থ করবেন, দরুদ মুখস্থ করবেন, তারপর তখন সানা মুখস্থ করেন, আর অন্যান্য যেসব আছে মুখস্থ করেন, সালাম ফেরার পরে যেসব জিকির আজকার তারপরে মুখস্থ করেন। এমন না যে আগেই সালামের পরে যেসব দোয়া পড়েন ওগুলো মুখস্থ করা শুরু করেছেন, ভুল তরিকা। যেটা প্রথম বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে শুরু করতে আপনাকে, এইরকম ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার বাড়িতে ইসলামিক পরিবার তৈরি করার ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে আপনার স্ত্রী নামাজ পড়েন আর ওকে আপনি পর্দার কথা শিখেছেন, আরে আগে নামাজই গান, হ্যাঁ নামাজ পড়ান, বিয়ে নামাজ হয়ে আছে, মুসলমান বানান কমপক্ষে। তো এইভাবে আপনাকে দেখতে হবে যে কোন কোন রোগগুলি আছে, কোন কোন ত্রুটিগুলি আছে, আর সবচেয়ে বড় ত্রুটি কি কি, সেসব ত্রুটি থেকে শুরু করতে হবে। একজন লোক দাঁড়িয়ে রাখে না, বা একজন লোক সিগারেট পান করছে আর নামাজ পড়েন না, তা আপনি আগেই সিগারেটের কথা তুলে ধরবেন না, এটা তরিকা নয়। কালকে দেখলাম এক ভাইকে, একটা আলোচনা ছিল দূরে কাব্বানিতে, তো পাশে আমার বসে আছে, সে মানে একটু সেখানকার একটু প্রভাবশালী ক্যাম্পের একটা বুড়ো মানুষ এসছে, দাঁড়িয়ে নেই, প্রাইজটা নিতে এসছে, তো সাথে সাথে বলছে যে দাঁড়িটা রাখেন না কেন, না এটা ইসলামের তরিকা নেই। আমি আমার ছাত্রদের, বহু ছাত্র এখানে দাঁড়ির একটা বক্তব্য শুনে অথবা এমনিতে আমাদের এখানে ইসলামিশন আস্তে আস্তে নিজে দাঁড়িয়ে রেখেছে, কিন্তু দাঁড়ির কথা বলিনি, কারণ জানি যে এর মধ্যে দাঁড়ি না রাখা রাখে না, এই যে গুনাহ আছে এর চেয়ে তো বড় বড় পাপের মধ্যে মজুদ আছে, এর আকিদারই সংশোধন হয়নি, এর পরকালে জবাবদেহির কথা এখনো এই এই ক্ষেত্রে সে গাফিল হয়ে আছে, হালাল হারাম এখনো বুঝেনি, হ্যাঁ তৌহিদ সুন্নতি বুঝে না, আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী এই সম্পর্কে জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ জানে না, তাহলে দাঁড়ির গুরুত্ব কি করে বুঝবে? সে যখন এগুলি বুঝে নেবে, তার বুনিয়াদি শিক্ষা যখন মজবুত হয়ে যাবে, তখন তাকে দাঁড়িয়ে রাখতে বলতে হবে না, আর প্রয়োজনে তখন বলতে হবে। আর একজন ভাই এখানে দাঁড়িয়ে রেখেছে, একদিন আমি লিফটে নামছি, কিছুদিন আগের কথা, লিফটে নামছি, নিয়মিত দার্শ আসে কিন্তু অনেকদিন দেখি অনেকদিন আসছে নিয়মিত, দাঁড়িয়ে রাখে না, আর ওর সাথে বাকি যেগুলো আছে সবগুলি দাঁড়িয়েওয়ালা। তা আমি একটু রসিকতা করে বললাম, কি ব্যাপার একজনই শুধু এরকম কেন, বাকি সবগুলি মাশাআল্লাহ দাঁড়ি, একজনই কেন এরকম, এ শুধু এই কথা বলেছি, পরের সপ্তাহ থেকে দাঁড়ি এখন বড় দাঁড়ি আছে ওই ভাইয়ের, হয়তো আছে ও আজকে জানি না, হাসতে হাসতে বলেছে, সবাই হেসে উঠেছে যে সবগুলি একরকম হইতেন, একজন কেন ব্যতিক্রম, শুধু এতটুকু বলেছি। আসল অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করতে হবে, পরকালমুখী করতে হবে, জবাবদেহির জন্য চিন্তাশীল করতে হবে, তাহলে সিগারেট ছেড়ে দেন এ কথা বলার প্রয়োজন নেই, ও নিজেই বুঝবে যে আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আর হারাম খেয়ে যদি মরি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি এই হারামটা কেন খেয়েছিলে, কি জবাব দেব আমি? ব্যাস যথেষ্ট তার হেদায়তের জন্য, ইসলাম সংশোধনের জন্য। ফিরে আসে আমাদের হাদিসের দিকে, আবু কাতাদা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি বিনা ফায়াকরাউ ফি যুহরি ওয়াল আসরি ফি রাকাতাইনি উলায়াইনি বি ফাতিহাতিল কিতাব ওয়া সূরাতাইনি ওয়া ইউসনাউন আল আয়াত আহিয়ানান ওয়া ইউতাউউলু রাকাতাল উলা ওয়া ইয়াকরাউ ফিল উখরাইনি বি ফাতিহাতিল কিতাব, মুত্তাফাকুন আলাইহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবি, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ পড়াইতেন, ইয়ুসাল্লি বিনা মানে আমাদেরকে নামাজ পড়াতেন, ইয়ুসাল্লি মানে নিজে নামাজ পড়তেন, আর ইয়ুসাল্লির যখন সিলা, যেটাকে ইংরেজি গ্রামারে প্রিপজিশন বলে, প্রিপজিশনে অর্থ পাল্টে যায় এক একটা শব্দের ইংরেজিতে, ঠিক তেমনি আরবিতে এরকম আছে, ইয়ুসাল্লি বিনা মানে নামাজ পড়াইতেন, জাহাবা মানে যাওয়া তাই না, আর জাহাবাল্লাহ বেনুরহি মানে নিয়ে যাওয়া, দেখলেন ওই জাহাবার পরে যে বে এসছে বাটা, সেজন্য নিয়ে যাওয়া অর্থ হয়ে গেল, অথচ জাহাবা মানে গোয়িং যাওয়া, বুঝলেন? তো এইখানে ওই রকম ইয়ুসাল্লি বিনা মানে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়াতেন, তার নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের কথা বলছেন, ফায়াকরাউ ফি যুহরি ওয়াল আসরি, অতঃপর যুহরি আর আসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করতেন, পাঠ করতেন, ফির রাকাতাইনিল উলায়াইন প্রথম দুই রাকাতে, বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা, ওয়া সূরাতাইন আর দুটি সূরা। তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে সূরা ফাতিহার সাথে আর একটি করে সূরা মিলানো, একটি করে সূরা মিলানো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি বড় সূরা হয় তাহলে সূরার কিছু অংশ পাঠ করা যেতে পারে, কিন্তু
কোন বড় সূরা থেকে কেটে কিছু অংশ পড়ার চাইতে গোটা সূরা পড়া উত্তম। বুঝলেন মাসলা? সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সংযোজন করা মানে সূরা মিলানো বা আয়াত মিলানো, এটার হুকুম কি? সুন্নাত, সুন্নাত, সূরাই মিলান অথবা কিছু অংশ মিলান বড় সূরার সুন্নাত। তবে এই ক্ষেত্রে সুন্নাতের ক্ষেত্রে উত্তম হচ্ছে গোটা গোটা সূরা পড়া। সূরা ফাতিহার পরে সূরা তিন মিলালেন, সূরা ফাতিহার সাথে সূরা দোহা মিলান, সূরা ফাতিহার সাথে সূরা কাউসার মিলান, কাফেরুন মিলান, এটা হলো একটা নামাজের তরিকা। আর একটা তরিকা যে সূরা ফাতিহার সাথে সূরা বাকারার আমানার রসুল থেকে পড়লেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি আয়াতুল কুরসি থেকে পড়লেন। তো এই যে সূরার কিছু অংশ পড়ার চাইতে গোটা সূরা পড়া বেশি উত্তম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ ক্ষেত্রে গোটাই পড়তেন। এই ভেঙে বড় সূরা থেকে কিছু অংশ পড়লেন, এরকম খুব কমই করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ুসমিউনাল আয়াত আহিয়ানান, আর কখনো কখনো জোহর আসরেও এক একটি করে আয়াত শোনাতেন, মানে কোন কোন আয়াত শোনা যেত, বোঝা যেত যে কোন সূরা বা কোন আয়াত পড়ছেন। এর দ্বারাও স্পষ্ট হইল যে জোহর আসরের কেরাত বা মনে মনে কেরাত মানে এই না যে একবারে পাশের লোক কিছু শুনতেই পাবে না যে কি পড়ছেন না পড়ছেন, না, এক একটু শুনতে পাবে। আর এই সুন্নতের ওপর এই তরিকার আমল সৌদি আরবে আছে। খেয়াল করবেন ভালো করে, ইমামদেরকে বা যারা হয়তো একটু দিন বুঝে, দিনের মাসলা মাসাইল বুঝে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে পড়ছে আর রহমান রহিম পড়ছে বুঝতে পারে, মাঝে মাঝে বুঝতে পারবে। ওয়ুসমিউনাল আয়াত আহিয়ানান, এই হাদিসের উপর আমল হচ্ছে তাই। আর আপনি এত মনে মনে এত নীরবতা পালন করছেন যে পাশের লোক বুঝতেই পারে না যে আপনি সূরা ফাতিহা পড়ছেন না পড়ছেন, না আপনার মুখ নড়ছে না নড়ছে না, কিছু বোঝা যায় না, এটা সন্নতি তরিকা নয়, সন্নতি তরিকা হচ্ছে এটা। ওয়ায়ুতাউলু রাকাতাল উলা, আর নবী সাল্লাম প্রথম রাকাতকে লম্বা করতেন দ্বিতীয় রাকাতের তুলনায়। তাহলে চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত, দ্বিতীয় রাকাতের চাইতে বেশি লম্বা করতেন, হ্যাঁ, প্রথম রাকাতকে। কেন কেন বলতে পারেন, কেন লম্বা করবেন? দুই 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 রাকাতে তো সূরা মেলানো আছে তাই না, প্রথম রাকাত সূরা ফাতিহার সাথে সূরা মেলানো, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলানো বা আয়াত মেলানো আছে। তো আবার দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতকে কেন লম্বা করা সুন্নাত? যাতে করে এখনো যারা মসজিদে পৌঁছিতে পারেনি, কেউ বাথরুমে আছে, কেউ বাড়ি থেকে আসছে, কেউ কাজ ছেড়ে আসছে মসজিদের, বা অথবা মসজিদ এখন লাগতে যাচ্ছে, তারা নামাজটা পেয়ে যায়। প্রথম রাকাতটা লম্বা করে নামাজ পেয়ে যাবে, প্রথম রাকাতটাই পেয়ে যাবে। আর যদি প্রথম রাকাতটাকে সংক্ষেপ করে দেন দ্বিতীয় রাকাতের মতো, তাহলে এমন সংক্ষেপ হয়ে যাবে যে এক রাকাত গেল, বাড়ি থেকে বেরেছে, বাথরুম থেকে বেরেছে, আস্তে আস্তে ও প্রথম রাকাত চলেই গেল, অথচ কাছে আছে সে। প্রথম রাকাতটাকে লম্বা করতে হয়, মোটামুটি দ্বিতীয় রাকাতের, দ্বিতীয় রাকাতের দ্বিগুণ করতে হয়, কাছাকাছি। ওয়াকরফিল ওখরাইনে, আর শেষ দুই রাকাতে পড়তেন বেফাতিহাল কিতাব, শুরু শুধু সূরা ফাতিহা, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। তাহলে শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়াই যথেষ্ট, শুধু সূরা ফাতিহা পড়া যথেষ্ট, কিন্তু শেষ দুই রাকাতে এর অতিরিক্ত পড়া জায়েজ আছে কিনা বা সুন্নত কিনা মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে পড়া সুন্নত, এ সম্পর্কে একটু বেশি জানেন, না হলে শুধু যদি সুন্নত বলি দিই আর দলিল না বলি তাহলে তৃপ্তি হবে না তাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সময়ের নামাজের তরিকা ছিল যে শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া, এটা নিশ্চিত, এই হাদিস বুখারী মুসলিমের স্পষ্ট প্রমাণ করে। তবে কখনো কখনো কিছু মিলাতেন, এই ক্ষেত্রে হাদিস রয়েছে মুসনাদ আহমদে আর সহি মুসলিম হাদিস আছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াজআলু রাকাতাইনিল উখরাইন আকসারু মিনাল উলাইনি কদরান নিস, শেষ দুই রাকাতকে প্রথম দুই রাকাতের অর্ধেক করে, মানে আধা আধি অর্ধেক হইত পরিমাণটা, প্রথম দুই রাকাতে যতটা দাঁড়িয়ে থাকতেন তার অর্ধেক সময় দাঁড়িয়ে থাকতেন, কেয়াম করতেন শেষ দুই রাকাতে। ওয়ারুব্বামা ইখতাসারা ফিহিম আলাল ফাতিহা, আর কখনো কখনো শুধু ফাতিহা তাতে পড়তেন। হাদিস দ্বারা কি বোঝা গেল তাহলে? কখনো কখনো সূরা ফাতিহা শুধু পড়তেন শেষ দুই রাকাতে, আর না হলে কি করতেন? প্রথম দুই রাকাতের অর্ধেক করতেন। তাহলে প্রথম দুই রাকাতে ধরেন যদি হালাত হাদিসুল গাশিয়া, সূরায়ে বুরুজ, সূরায়ে আলা এগুলি যদি পড়ে থাকেন সূরা ফাতিহার সাথে, তাহলে দ্বিতীয় না তৃতীয় চতুর্থ রাকাতে তাহলে সূরা ফাতিহার সাথে
সুরায় তিন, হ্যাঁ সুরায় কদর, হ্যাঁ সুরায় কারিয়া, এই ধরনের সুরাগুলি মেলাতে। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস। ইমাম আলবানী বলছেন, ফাফিহে দালিলুন আলা আন্না জিয়াদাত আলাল ফাতিহাতি ফি রাকাতাইনিল উখরাইয়াইনি সুন্নাতুন। এই হাদিস স্পষ্ট দলিল যে শেষ দুই রাকাতে, চার রাকাত বিশিষ্ট নামাজে, শেষ দুই রাকাতে ফাতেহার ওপর অতিরিক্ত পড়া, কিছু সুরা বা আয়াত পড়া, এটা হচ্ছে সন্ন্যাত। তবে সর্বদার সন্ন্যত নাই, কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এরকম পড়তেন। ওয়া আলাইহি জামউ মিনাস সাহাবা, আর এই আমলই ছিল একদল সাহাবাই কেরামদের, মিনহুম তাদের একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, তাদের অন্যতম। ওয়া হুয়া কাউলুল ইমাম শাফি, আর এটা হচ্ছে ইমাম শাফির একটি মত যে শেষ দুই রাকাতেও সুরা ফাতিহার সাথে কিছু সুরা অথবা আয়াত মেলানো সন্ন্যত। আমি যে কথাটি বললাম ওই কথাটি ভাষ্যকার বলছেন, কুলতুল্লাহ আল্লাহ কে রাত মিনাল কোরআনে বাদ আল ফাতিহা ইয়া কোন ফি বাদ আল আহওয়াল, কখনো কখনো পড়া, সব সময় নয়, নিয়ম বানিয়ে নেবেন না শেষ দুই রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মেলানো, বরং কখনো কখনো পড়বেন, যাতে করে দুই রকমেরই সুন্নতের উপর আমল হয়ে যায়। ওয়ান আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু কাল, কুন্না নাহজুরু কিয়াম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি যুহরি ওয়াল আসরি ফাহাযারনা কিয়ামাহু ফি রাকাতাইনি উলাইয়াইনি মিনাল যুহরি কাদরা আলিফ লাম মিম তানজিল আস-সাজদা ওয়া ফিল উখরাইয়াইনি কাদরা নিসফ মিন যালিক ওয়া ফিল উলাইয়াইনি মিনাল আসরি আলা কাদরিল উখরাইয়াইনি মিনাল যুহরি ওয়াল উখরাইয়াইনি আলা নিসফ মিন যালিক, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসটিও যে বিষয়টি এখনই আলোচনা হলো তার দলিল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা কন্যা নাহজুরু কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানোকে অনুমান করতাম। হাজার মানে হচ্ছে আল কাদর, মানে অনুমান করা, আন্দাজ লাগানো। কিরকম অনুমান করতাম, কারণ সুরা তো যাচ্ছে না যে কত কি পড়ছেন না পড়ছেন, তাই না? অনুমান করতাম যে কোন সুরাগুলি মোটামুটি পড়েছেন, কেমন কাদরা আলিফ লাম মিম তানজিল সিজদা, সুরায়ে সাজদা, সুরায়ে সাজদা, যে সুরায়ে লোকমানের পাশাপাশি সুরায়ে সিজদা আছে, এই সুরায় সিজদার মতো, হ্যাঁ তার পরিমাণ হয়তো এইরকম অনুমান করতাম। কোন রাকাতগুলিতে? প্রথম দুই রাকাতে। অফিল ওখরাই আইনে, আর শেষ দুই রাকাতে কাদরা নিসফ মিন যালিকের অর্ধেক অনুমান করতাম। তাহলে সুরায় সাজদাতে দুই রুকু আছে, হ্যাঁ তিন রুকু, দুই পৃষ্ঠা না তিন পৃষ্ঠা আছে, এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে গোটাটাই তফসিল করেছি তো এর সাথে সুরায় সাজদা। হ্যাঁ তো সৌদি আরব আসার পরে ওই রুকু টুকুগুলো বাদ পড়ে গেছে, কারণ রুকুগুলি পরবর্তীতে হয়েছে, আর এখানকার যে আরবি কোরআনগুলো ওই কোরআনগুলি তো ওই রুকুগুলিকে ওই জন্য রাখা হয়নি, কারণ এগুলো সাহাবায়ে কেরামদের আমল থেকে না, পরবর্তীতে মানুষের সুবিধার্থে যে একটা স্টপেজ বুঝলো রুকুর, এই জন্য করা হয়েছে। আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইয়ে ছিল, মনজিল ছিল, যেটাকে হিজ বলা হচ্ছে, মনজিল, মনজিল কি তিনি সাত দিনে শেষ করতেন, সাতটা মনজিল করে না করি, তো এইগুলো যে শরীয়তে একেবারে জরুরি জিনিস তা নয়, ওই রকমই রুকু মানুষ সুবিধার্থে যে বুঝলে অনুমান করলো যে কতটা এতে হইল, এই জন্য আসলে রুকুগুলি নির্ধারণ করেছেন কিছু আলেমরা বা লোকেরা। তো যাই হোক, বলছেন যে শেষ দুই রাকাতে এর অর্ধেক পড়তেন, তাহলে সুরায়ে সাজদার অর্ধেক পড়া তার মানে কম্পক্ষে সুরায় বুরুজ, কম্পক্ষে সুরায় বুরুজ, সুরায় গাশিয়া, তাই না, সুরায় ফজর, এই সুরাগুলির মতো। ওয়াফিল উলাইয়াইনি মিনাল আসরি আলা কাদরিল উখরাইয়াইনি মিনাল যুহর, আর আসরের প্রথম দুই রাকাতে কেমন পড়তেন, বলছেন যে যোহরের শেষ দুই রাকাতে যত লম্বা কিরাত হইতো তেমনই হইতো আসরের প্রথম দুই রাকাতে। তাহলে আসরের নামাজ জোহরের নামাজের তুলনায় কেমন হইতো, অর্ধেক হইত, অর্ধেক হইত। জোহরের নামাজের দ্বিতীয় শেষ শেষ রাকাতগুলি মানে তৃতীয় আর চতুর্থ রাকাত, শেষ দুই রাকাত, শেষ দুই রাকাতে যেই কেরাত হতো ওই রকম পরিমাণ কেরাত হতো আসরের নামাজের প্রথম দুই রাকাতে। ওয়াল ওখরা যাইনি আলা নিসফ মিন যালিক, আর আসরের শেষ দুই রাকাতে এর অর্ধেক হইত, তাহলে আসরের শেষ রাকাতেও যদি সুরা বুরুজের অর্ধেক হয় তাহলে সুরা তিন, হ্যাঁ সুরায় কারিয়া, সুরায় তাকাসুর, এরকম সুরাগুলি পড়তেন, তাহলে
তাহলে এই হাদিসও প্রমাণ করে যে চার রাকাত বিশিষ্ট নামাজে বা তিন রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো সুন্নত, মাঝে মাঝে এই সুন্নতের আমল করবেন, বিশেষ করে যখন সময় পাবেন অথবা আপনি ইমামতি করছেন বা একা নামাজ পড়ছেন, তাই না? আজকালকার ইমামরা তো মাশাআল্লাহ, অনেক সময় সূরা ফাতিহা পড়ারও চান্স দেন। ওয়ান সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কাল কানা ফুলানুন ইউতিলুল উলাইয়াইন মিনাল যুহরি ওয়া ইয়াকরাউ ফিল মাগরিবি বিকিসারিল মুফাসসাল ওয়া ফিল ইশাই বিওয়াসাতিহি ওয়া ফিস সুবহি বিতিওয়ালিহি ফাকালা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মা সাল্লাইতু ওয়ারা আহাদিন আশবাহা সালাতান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন হাযা আখরাজাহু নাসাই বিইসনাদিন সহীহিন। সুলাইমান বিন ইয়াসার প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন যে কাল কানা ফুলানুন অমুক ব্যক্তি, নাম বলেনি, এর নামের কথা ভাষ্যকারগণ উল্লেখ করেছেন, মসজিদ নবীর তাবেইনদের জামানায় একজন ইমাম ছিলেন ওমর ইবনে সালমা, ওমর ইবনে সালমা, তিনি এভাবে নামাজ পড়তেন। বলছেন কানা ফুলানুন অমুক ব্যক্তি ইউতিলুল উলাইয়াইন মিনাজ যোহর, যোহরের প্রথম দুই রাকাতকে বড় লম্বা করে, ওয়া ইয়াকরাউ ফিল মাগরিবি বিকিসারিল মুফাসসাল, আর মাগরিবের সালাতে মুফাসসালের ছোট ছোট সূরাগুলি পড়ে, কিসারে মুফাসসাল, মুফাসসাল প্রথম মুফাসসাল কোরআনে কারিমের একটা ভাগের নাম, আর মুফাসসাল আবার তিন ভাগে বিভক্ত। মুফাসসাল কাকে বলে শুনেন, হ্যাঁ তাহলে, হ্যাঁ জানেন, সূরায়ে হুজরাত থেকে, যদি এক একটু ইখতিলাফ রয়েছে এই ব্যাপারে কিন্তু এটা সবচেয়ে সহি মত, সূরায়ে হুজরাত থেকে শুরু করে, সূরায়ে হুজরাত কোন পারায় আছে, ছাব্বিশ পারে শেষ দিকে, সূরায়ে হুজরাত থেকে শুরু করে সূরা হুজরাত সামিলিত, সূরা হুজরাতের শুরু থেকে শুরু করে সূরায়ে নাস পর্যন্ত এই সবগুলিকে বলা হয় মুফাসসাল। মুফাসসাল ফাসসাল ফাসসাল মানে পৃথক পৃথক করা, জুদা জুদা করা, আলাদা আলাদা করা। কেন মুফাসসাল বলা হইল? এই জন্য মুফাসসাল বলা হয়েছে যে এই সূরাগুলির আয়াতগুলি ছোট ছোট, ভালো করে লক্ষ্য করে দেখবেন গোটা কোরআনে কারিমের সাথে এই সূরা হুজরাত থেকে শুরু করে শেষ পর্যন্ত আয়াত, এই সূরাগুলির আয়াত মিলালে দেখবেন যে এই সূরাগুলির আয়াত হচ্ছে ছোট ছোট, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, হ্যাঁ, ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসিফাতি আসফা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, কত ছোট ছোট আয়াত, পক্ষান্তরে তার আগেরগুলি দেখেন বড় লম্বা লম্বা আয়াত রয়েছে, সূরা বাকারা, আলে ইমরান, নিসা, আরো আরো সূরাই বড় বড় আয়াত রয়েছে। তো মুফাসসাল বলা হয়, মুফাসসাল আবার তিন ভাগে বিভক্ত, হ্যাঁ, কি কি এতে আছে, তেওয়ালে মুফাসসাল মানে মুফাসসালের লম্বা সূরাগুলি, সেটা হচ্ছে সূরা হুজরাত থেকে শুরু করে সূরায়ে নাবা পর্যন্ত, লম্বা সূরা তেওয়ালে মুফাসসাল, মুফাসসাল কিন্তু লম্বা লম্বা সূরা। আর ওয়াসাতে মুফাসসাল হচ্ছে সূরায়ে নাবা থেকে শুরু করে সূরায়ে দোহা পর্যন্ত, আর কেউ কেউ একটু ভিন্ন বলেছে সূরায়ে বুরুজ বা এরকম কিছু বলেছেন, যাই হোক সূরায়ে দোহা পর্যন্ত যেটা ভাষ্যকার এখানে বলেছেন সেটা আপনাদের পেশ করছি, আর এগুলি বেশি যে অত লাভও নেই, সুতরাং আনুমানিক একটা জানা থাকলে হইল। আর সূরা দোহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একেবারে ছোট ছোট যে সূরাগুলি রয়েছে এই সূরাগুলি বলা হয় কেসার এ মুফাসসাল। তো এই তাবেই ইমাম মসজিদ নবীর ইমামতি করতেন, আর তিনি মাগরিবের নামাজে কেসারে মুফাসসাল পড়তেন, মানে সূরায়ে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা থেকে শুরু করে এই সূরা নাস পর্যন্ত, সূরা কাফিরুন, মাউন, কারিয়া এই সূরাগুলি পড়তেন। ওয়াফিল এশাই, এশাই পড়তেন ওয়াসাতে মুফাসসাল, ওয়াসাতে মুফাসসাল কোনখান থেকে বললাম, হ্যাঁ, সূরা নাবা থেকে শুরু করে দোহা পর্যন্ত, তার মানে হালাত হাদিসুল গাশিয়া সব বিসম রব্বিকাল আলা সূরা তারিক বুরুজ ইজা সামাউন শাক্কাত ইত্যাদি। ওয়াফি সুবহি আর ফজর নামাজে বেতিওয়ালি তিওয়ালে মুফাসসাল পড়তেন, মুফাসসাল লম্বা সূরাগুলি পড়তেন, সূরা নাজম, সূরা মুজাদালা, সূরা হাসর ইত্যাদি ইত্যাদি এগুলি পড়তেন। আবু রাদিয়াল্লাহু তাআলা অনু শুনতে পেলেন, সাহাবি বর্ণনা করছেন, তাবেই সুলাইমান বিন ইয়াসার বড় ফকিহ ছিলেন, আলেম ছিলেন তিনি, আবু হুরায়রা বললেন তখন মা সাল্লাইতু ওয়ারা আহাদিন আসবাহা সালাতান বি রাসূলিল্লাহ মিন হাযা, আমি কোন ব্যক্তির পিছনে নামাজ পড়িনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড়ই সাদৃশ্যতা রাখে এই ইমামের চাইতে, মানে এই ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়ত বা পড়াচ্ছে,
তার মানে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট দিলেন যে নামাজটা সুন্নতি নামাজ পড়াচ্ছে, তাই না? তো সুন্নতি নামাজ তাহলে এই হাদিসের আলোকে হচ্ছে মাগরিবে কেসারের মতো ছোট ছোট সূরা পড়া, আর এশার নামাজে মধ্যম সূরাগুলি পড়া, আর হ্যাঁ জোহরে ওয়াসাত না কি বলছে তেওয়াল মুফাসসাল নামাজ সূরা পড়া। কিন্তু এটা সব সময় নয়, এটা অধিকাংশ সময়। সব সময় কেসারে মুফাসসাল মাগরিবে ছোট ছোট সূরা পড়া একবারে সব কন্টিনিউ, ছোট সূরা ছাড়া বড় সূরা পড়বেই না, এটা পরবর্তীতে শুরু হয়েছে। ওমাইয়াদের যুগে মানে ওমাইয়ার যে রাজত্ব আমল ছিল তখন শুরু হয়েছে, তারপরে শুরু হয়েছে। তাড়াতাড়ি করে মাগরিবটা সারা, মাগরিবে নামাজের সময় কম, যেমন আজকাল আমাদের দেশের লোকেরা বলে আজান হওয়ার সাথে সাথে একামত, আর উজুখানাতে থাকলে এসে জামাত পাবেন না, এটা সুন্নত তরিকা নাই। মাগরিবের নামাজের সময় যতই সংক্ষেপ থাক তারপরে এক ঘন্টা আছে, আপনাকে এক ঘন্টা লেট করতে বলছে না, দশ মিনিট লেট করে, দশ মিনিট পর নামাজ পড়েন, যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ দশ মিনিট সময় দিয়েছে যথেষ্ট, বাথরুম করে উজু করে এসে আরামে আপনি জামাত পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা মাগরিবে ছোট ছোট সূরা পড়া যে সুন্নত নয়, যদিও এই হাদিস আছে, এই জন্য বললাম যে আরো হাদিস আছে তা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো বড় সূরা পড়তেন, কখনো কখনো বড় সূরা পড়তেন। ইমাম ইবনে আব্দুল বার বলছেন যে রবিয়া হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবে কারাবিল আরাফ সূরা আরাফ পর্যন্ত পড়েছেন, কত বড় সূরা, সুরায় সাফাত পড়েছেন, অনেক বড় সুরা, সুরায় দোকান পড়েছেন, সুরায় তুর পড়েছেন, সাব্বে ইসমা রাব্বিকাল আলা পড়েছেন, সুরায় তিন পড়েছেন, হ্যাঁ সুরায় মুরসালাত পড়েছেন, তাহলে ছোটও পড়েছেন, মাঝারিও পড়েছেন, আর বড়ও পড়েছেন। ওয়াকানা ইয়াকরাউ ফিহা বিকিসার মুফাসসালা কুল্লুহা আখারুন সিহাহ মাশহুরা, সবগুলি সহি হাদিস। ছোট সুরাও পড়তেন আর মধ্যম সুরাও পড়তেন আর বড় বড় সুরাও পড়তেন। একটি হাদিস আর দেখা যাক যাতে স্পষ্ট আরো হবে যে মাগরিবে নবী সাল্লাল্লাহু আলাইহি বড় সুরা পড়েছেন, বুখারী মুসলিমের হাদিস। ওয়ান জুবাইর ইবনে মুতাইমিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল মাগরিবে বিত্তুর, মুত্তাফাকুন আলাইহ। জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তার নামাজে ছিলাম এবং শুনেছি, ইয়াকরাউ ফিল মাগরিবে তিনি মাগরিবে পাঠ করতেন সূরা তুর। কোরআনে কারীম আছে কার কাছে? কোরআনে কারীম আছে সূরা তুর, একটু বের করে দেখান মানুষকে, হ্যাঁ পঞ্চাশ আয়াত, ছোট ছোট আয়াত অবশ্য কিন্তু পঞ্চাশ আয়াত, ঠিক আছে। তো সূরা তুর বড় লম্বা সূরা, একটু বের করে দেখান কয় পৃষ্ঠা আছে, আমি পৃষ্ঠাটাতে বুঝতে পারছি, বাংলাতে না আরবিতে। তো সূরা তুর তাহলে মাগরিবে পড়তেন, আর আজকাল সর্বদাই মাগরিবে আমরা ওই ছোট ছোট সূরা পড়তে হবে, এটা সুন্নত নাই। সব সময় পড়া সুন্নত নয়, তবে অধিকাংশ সময় পড়া সুন্নত। এই জন্য আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের যে ডাইরেক্টর নামাজ পড়ান, দেখবেন মাগরিব মাঝে মাঝে উনি শুরু করে দিয়ে সুরায় নাবা, তারপর সুরায় নাজিয়াতে গারকা, সুরায় গাশিয়া, বড় সুরাও মাঝে মাঝে, মানে মধ্যম সুরাগুলি হল লম্বা সুরা, তুরের মতো লম্বা না পড়লেও মধ্যম সুরাগুলি পড়তে দেখা যায়, কারণ ভালো আলেম তারা কোরআন হাদিস বুঝে। আর একেবারে যারা শুধু সিম্পল ইমাম কিন্তু ওই রকম ভালো কোরআন হাদিসের এলম রাখে না, তারা মনে করে যে ছোট সুরা পড়ে তাড়াতাড়ি মাগরিব সারি। হ্যাঁ আড়াই পৃষ্ঠা, এই যে কোরআন যে নর্মাল কোরআন আছে তাতে আড়াই পৃষ্ঠা হচ্ছে সূরা তুর। এই ফজর সম্পর্কে আরেকটি হাদিস দেখা যাক। ওয়া নাবি হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু কাল কানা রাসূলুল্লাহ ইয়াকরাউ ফি সালাতিল ফজরি ইয়াউমাল জুমআতি আলিফ লাম মিম তানজিলু সাজদা ওয়া হালা তাআলা আল ইনসান, মুত্তাফাকুন আলাইহি। ওয়া লিত-তাবারানি মিন হাদিস ইবনে মাসউদিন ইউদিমু আলা যালিক। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে জুমার দিনে ইয়াউমাল জুমা জুমার দিনে কি পড়তেন? সূরা সাজদা, যে সূরার নাম হচ্ছে সূরা সাজদা কিন্তু শুরু হয়েছে আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন দিয়ে, সেই জন্য হাদিসে এসছে আবু হুরায়রা বর্ণনা করছেন আলিফ লাম মিম তানজিলুস সিজদা। আচ্ছা সূরার নামগুলি এইভাবে বলা সাহাবায়ে কেরামদের জামানায় ওইভাবে শুরু হয়, যেভাবে সংক্ষেপে নাম বলা হচ্ছে, যেমন সূরা বনী ইসরাঈল, সূরা বাকারা, হ্যাঁ সূরা নেসা, এইভাবে সাহাবায়ে কেরামরা একেবারে বলার যে প্রচলন শুরু করেছিল এরকম বলতেন না। এটা আপনাদের জন্য অনেক নতুন লাগবে কিন্তু একটা ভালো জ্ঞানের কথা, কারণ এটা জেনে রাখা ভালো জিনিস।
দেখেন তাহলে যদি তাই হইতো যে সূরা সাজদাকে সূরা সাজদা সাহাবীরা বলতেন তো আবু রাদিয়াল্লাহু তাআলা নো কেন বলবেন আলিফ লাম মিম তানজিল সাজদা এত লম্বা কেন বলবেন তিনি বলতেন সূরা সাজদা পাঠ করতেন আর সূরা দাহার পাঠ করতেন সূরা দাহার না বলছেন ওয়াহাল আতা আলাল ইনসান পড়তেন আপনার মতো করে সূরার নামটা বলতে পারতেন না আবু রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই পারতেন তাহলে সাহাবায়ে কেরামদের আমলে একটু লম্বা করে এরকম বলা হইতো আসুরা আল্লাতি ফিহা আল কিসাতুল বাকারা ওই সূরা যে সূরাতে গাভীর ঘটনা আছে এরকম বলতেন পরবর্তী লোকেরা দেখলো যে এত লম্বা করে আমরা তো বলতে পারবো না আর ওয়ানারও তো পারবেই না যে যেই সূরাই বাকারার কেসা গাভীর কেসা আছে বাংলায় বলতে পারবে কিন্তু আরবিতে তো পারবে না আসুরা আল্লাতি ফিহা কিসাতুল বাকারা যেই সূরা কিসাতুল বাকারা আছে গাভীর ঘটনা বলতে পারবে আজ সহজ করে দাও সূরাতুল বাকারা আসুরা আল্লাতি ফিহা আহকামুন নিসা এমন সূরা যে সূরাতে নারীদের মহিলাদের হুকুম আহকাম বিধিবিধান আছে এত লম্বা করে বলা মুশকিল ওয়ান আরবের জন্য চলো সংক্ষেপ করে দাও সূরা নিসা সূরাতুন নিসা বুঝলে জি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরায়ে সাজদা পাঠ করতেন জুমার দিনে প্রথম রাকাতে আর সূরায়ে দাহার হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহরি এই সূরার অপর নাম সূরাতুল ইনসান আর সূরাতুদ দাহর মুত্তাফাকুন আলাইহি হাদিসটি বুখারী মুসলিমের তাবরানিতে আছে মিন হাদিস ইবনে মাসউদ আব্দুল্লাহ মাসউদ বর্ণনা করেছেন ওটা ইউদিমু আলা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সর্বদা করতেন সর্বদা করতেন তবে বুখারী মুসলিমে সর্বদা করতেন এই কথাটি নেই তাবরানিতে রয়েছে সর্বদা করতেন ইমাম আইনি তিনি বলছেন ইন্নাহা লা তাক্তাজিল মুদাও এর মানে এই নয় সর্বদা মানে কোন দিন এমন হইতো না কোন জুমায় এমন হইতো না যে অন্য সূরা পড়তেন এরকম নয় অনেক সময় অধিকাংশ সময় পড়লে অধিকাংশ সময় কোনো কাজ করলে আমরা বলি যে এটা সর্বদাই ও করে বলি না আমরা একটা লোক নিয়মিত ইসলামিক সেন্টারে আসে মাঝে মাঝে জুমার দিন ওকে দেখি না কিন্তু নিয়মিত আসে বেশ কিছুদিন ধরে আসে তখন বলি এই লোক তো নিয়মিত আসে বলছেন বলছেন না সর্বদা আসে বলছেন না আপনার কথা কি মিথ্যা না কথা মিথ্যা নাই কিন্তু যেহেতু অধিকাংশ সময় আসে প্রায় দার্সগুলিতে আসে হয়তো কোনো সময় হয়তো সোমবার আসলো না বা মঙ্গলবার আসলো না বুধবার আসলো না বা বৃহস্পতিবার আসলো না শুক্রবারও কোনো সপ্তাহে হয়তো আসলো না কিন্তু প্রায় আসে এই জন্য বলা হয় যে লোকটা সব সময় আসে কথা আপনার মিথ্যা না লিল আকসারে হুকমুল কুল অধিকাংশকে অনেক সময় কুল বলে ফুল বলে ব্যক্ত করা হয় এটা হচ্ছে শুধু আরবি ভাষারই কথা নয় বরং প্রত্যেক ভাষাতে আমরা এরকম প্রয়োগ করে থাকি তো কখনো কখনো অন্য অন্য সূরাও পড়বে তবে অধিকাংশ সময় সূরায়ে সাজদা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ফজরে সূরায়ে দাহার পড়াই হচ্ছে সুন্নত যে সুন্নতটি আজকাল প্রায় মরেই গেছে মৃত সুন্নত যে সুন্নতকে জীবিত করা উচিত এই সুন্নতকে জীবিত করতে গিয়ে একসঙ্গে লোকেরা সুন্নত জীবিত না করে সুন্নতের খেলাফ কাজ করে নবী সাল্লাম গোটা গোটা সূরা পড়েছেন পুরো সূরায় সাজদা শেষ করেছেন প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে পুরো সূরায় দাহার শেষ করেছেন আজকালকার কি কিছুটা অংশ অথবা ভাষ্যকার ওদের ওই সুন্নতের খেলাফ তরিকাগুলি কয়েক তরিকা এখানে উল্লেখ করেছেন অথচ সৌদি আরবের অবস্থা লিখছেন তিনি মক্কায় বসে লিখেছেন এই যে আমার সামনে যে ভাষ্য আছে বলগুল মারামে সেটা মক্কায় বসে মক্কার একজন প্রখ্যাত কাজী আল বাসাম তিনি লিখছেন বলছে যে ফাবাদম ইয়াকরাউ জুজামিন সূরাতে সিজদা কিছু ইমামরা আছে সূরা সিজদার কিছু অংশ পড়লো প্রথম রাকাতে ওয়া জুজামিন আল ইনসান আর সূরা ইনসান সূরা দাহার থেকে কিছু অংশ পড়লো দ্বিতীয় রাকাতে মনে করলো যে সুন্নত আদায় হলো সুন্নত আদায় হলো না কিছু আছে আবার কি করে ও বাদম ইকরাউ সাজদা ফি সালাতিল ফি সালাতে ফজরিল জুমা ও সালাতে ফজরিল জুমা সানি ইকরাউ ফি হাল ইনসান আর কিছু ইমামরা আছে আজকাল মুক্তাদিরা তো এতটা বরদাস্ত করবে না এই জুমাতে দুই রাকাত মিলিয়ে সূরা সাজদা পড়লাম আর আগামী জুমাতে সূরা দাহার পড়লাম দুই রাকাত মিলিয়ে এই তো সুন্নত হইল না আদায় সুন্নত করতে গিয়ে সুন্নতের খেলাফ কাজ হচ্ছে আর কিছু লোকেরা আবার আরও ইজতিহাদ করে কিছু মাম অবাদম ইকরা সূরাত আল জুমা আল মুনাফিকিন জুমার দিনে সূরা জুমা পড়ে প্রথম রাকাতে আর সূরা মুনাফিকুন পড়ে কেন তাজকির আলী নাস বিয়াউমিল জুমা জুমার দিন স্মরণ করবার জন্য হ্যাঁ তো এটাও তো সুন্নত নবী সাল্লাম এরকম করে পড়েননি মুআজম ইকরা ফি ফজরিল জুমাতে শাইয়্যাম মিন সূরাতিল কাহফ আর কোন কোন ইমাম আছে সূরা কাহফ পড়বে জুমার দিনে ফজরের নামাজে আরে সূরা কাহফ এমনি পড়েন কিন্তু ফজরের নামাজে সূরা কাহফ পড়া এটা মানুষ ভেবে নেবে যে সূরা কাহফ পড়া মনে হয় ফজরের নামাজের সুন্নত আসলে সুন্নত নাই তো এগুলি হচ্ছে
হাজা কুল্লুহ মিন তিলকা আনফুস, ইমামদের এগুলো বানানো তরিকা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। সুন্নত হচ্ছে আল ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরায়ে সাজদা প্রথম রাকাতে পুরোটাই পড়েছেন আর সূরায়ে দাহার দ্বিতীয় রাকাতে পুরোটাই পড়েছেন। আপনি মুক্তাদিদের মাঝে মাঝে একটু দরস দেন, হালকা দরস দেন, বক্তব্য রাখেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বৃহস্পতিবার রাত্রে এশার নামাজে মাগরিবের নামাজে একটা দরস দিয়ে দেন যে ফজরের নামাজে সূরায়ে সাজদা আর সূরায়ে দাহার পুরোটা পড়া সুন্নত, আর তারপরে যদি আপনি শুরু করেন ফজর নামাজ তো মাস্ত পোষাইলে আসবে এখানে নামাজ পড়তে, আর না হইলে জানবে যে না রে জুমার নামাজ, জুমার দিনে যদি ওই ওখানে ফজর পড়তে যায় তাহলে বড় লম্বা সময় লাগবে, যায় অন্য জায়গায় কেটে যাবে। মোনাফেক চরিত্রের মানুষ যারা যারা হালকা নামাজ পছন্দ করে তারা কেটে যাক, অসুবিধা রেখে গেছে। আপনি সুন্নত মতো আমল করেন, মাঝে মধ্যে সবসময় করিয়েন না, সবসময় করা অনেক সময় মানুষের জন্য কষ্ট, সবসময় না করে অন্য অন্য সূরাগুলিও। আল্লাহ ফাকরাবুল আলম যেন কোরআনী কারিম মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমাদের চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের বালা মুসিবত যেন দূর করেন, আমাদের ব্যক্তি জীবনের বালা মুসিবত, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেসব বিপদ আপদ রয়েছে মুসলিম জীবনে, আল্লাহ পাক সেগুলি থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে আমাদেরকে উম্মতে মুসলিমাকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক জালেমদেরকে হিদায়ত দান করেন, মাজলুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মোমিন মোমেনা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন, যেসব ভাইরা কাজ কাম ছাড়া রয়েছে বিনা কাজে বসে আছে কাজ পাচ্ছে না আল্লাহ পাক তাদের যেন হালাল রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক আমাদের হালালে যেন বরকত দান করেন, হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখেরাতে সুখী করেন। সকল ভাইদেরকে যারা এখানে বিশেষ করে হাজির হয়েছেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।